আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম নম্বরে মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে তার এই হাত তার এই পা তার এই চোখ আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন সূরা ইয়াসিন 23 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 65 নাম্বার আয়াত এটা তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন ময়দানে মাহশারে আমার আল্লাহ মানুষের মুখে মোহর মেরে দেবেন মুখটা সেলাই করে দিবেন তার হাত আল্লাহর সাথে কথা বলবে পা আল্লাহর সাথে কথা বলবে জবাব দেবে রব্বুল আলামিন তোমার এই পা দিয়ে বান্দা হেঁটে হেঁটে কোরআন শুনতে গিয়েছিল সাক্ষী যেন আমাদের পক্ষে আমাদের পা দান করে জোরে বলেন আমিন কিছু মানুষের বিপক্ষে সাক্ষী দেবে চোখ ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন চশমার উপর দিয়ে ফাঁকা দিয়ে বেগানা নারীকে দেখেছিল এরকম আল্লাহর ওলি তো নোয়াখালী নেই কি কায়দা গো চশমা নাকের উপরে তুলে দেয় উপর দিয়ে দেখে মনে হচ্ছে কেউ টের পাচ্ছেন কেউ দেখে না দেখে কে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুসদুর সূরা মুমিন 24 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠার দ্বিতীয় নাম্বার লাইনে আয়াতটি আছে আল্লাহ বলেন তোমার অন্তরের ভেতরে কি কামনা বাসনা হয় তোমার চোখ বন্ধ করার পরে কোন নিয়তে খোলো কেউ জানে না আমি আল্লাহ জেনে ফেলি এই বিশ্বাস যদি কারো ভেতরে আসে ও অন্যায় কোন দিকে দৃষ্টি দেবে বলেন এই সাক্ষী যদিও না মানতে যায় দ্বিতীয় নম্বরে ওর সামনে হাজির করে দেবে আমার আল্লাহ কিরামান কাতিবিন দুই কাঁধে বসে আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন সূরা ইনফিতারের 11-12 নম্বর আয়াত কিরামান কাতিবিন এটা কিন্তু ফেরেশতা না আমরা অনেকে মনে করি কিরামান একজন ফেরেশতা কাতিবিন আরেকজন ফেরেশতা কিরামান মানে সম্মানিত কাতিবিন দুইজন লেখক সম্মানিত দুইজন লেখক আছে দুইটার নাম ফেরেশতা নাম কিন্তু কিরামান কাতিবিন না কথা বোঝা গেছে এরা সব লিখতেছে মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ এমন কোন কথা বান্দা মুখ দিয়ে বের করে না যেটা সংরক্ষণের জন্য আমার ফেরেশতা কাঁধে বসে নেই আপনি যে কথাই বলবেন ওইটা কিন্তু লিখিত কিয়ামতের দিন যখন আপনার সামনে দেবে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন তোমার ফেরেশতা মনে হয় এগুলো বানিয়ে লিখেছে আমি তো কোনোদিন জেনা করি নাই কোনোদিন আমি সুদ খাইনি ফেরেশতারা এগুলো লিখেছে মনে হয় অন্য জনের তা আমার নামে চালিয়েছে আল্লাহ তাআলা বলেন বান্দা আমিও জানি তুমি সুদ খাওনি কোনোদিন জেনা করনি কিন্তু জেনা করার জন্য যে পরিবেশ গুলো দরকার হয় ওই পরিবেশ তোমার মেয়ে দিয়ে বউ দিয়ে বেটার বউ দিয়ে কায়েম করেছিলে জেনা শুধু লজ্জা স্থানের না হাতের জেনা আছে মুখের জেনা আছে চোখের জেনা আছে কথা বলেন আজ যারা নিজেদের বউ দিয়ে মেয়ে দিয়ে বেটার বউ দিয়ে বেপর্দায় ছেড়ে আনন্দ পায় মনে করে আমার জিনিস আমি একা দেখবো এলাকার মানুষের হক নেই উনি হক আদায় করে বেড়াচ্ছে কোরআনে কারিমের বর্ণনা ওয়া করনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতের প্রথম অংশে আছে তাফসীরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন এ মেয়েরা ঘরের পরিবেশে থাকবে বাইরে যখন বের হবে রাস্তাঘাটে রূপ সৌন্দর্য প্রদর্শন করে জাহিলি যুগের মেয়েদের মতো বের হবে না এখন জাহিলি যুগের মেয়ে ওইগুলো যারা চলচ্চিত্রে কাজ করছে শুধু ওরাই না
এদের দেখে দেখে যারা চরিত্র বানাচ্ছে, ভারতের এই চ্যানেল দেখে যারা নিজেদেরকে সাজায়, কিরণ মালা কটকটি না, এরা কটকটি মার্কা পাও নেই, কটকটির মতো বউজার কপালে, ও যে কোন জাহান্নামে আছে গো, কিছু বলতেও পারে না কাউকে, বললেই মার খাবে। যৌতুক নিয়ে যারা বিয়ে করেছে ওরা বর কাছে গোলাম, সত্যি করে বলেন তো যৌতুক নিয়েছেন কারা কারা, হাত তোলেন তো দেখি, এলাকায় যৌতুক নেই একজন শুধু, তাও তো আল্লাহর ওলি একটা আছে, যৌতুক নিয়েছে এই লক্ষ মানুষের ভেতরে মাত্র একজন, এই এলাকায় মেয়ে বিয়ে দেব। যৌতুক নেওয়ার ছাড়া আমার মনে হয় পায়খানা করে নিজে খেয়ে ফেলা ভালো, ও ফেলে দেওয়ার দরকার না, ফেলে দিয়ে বেকার সময় নষ্ট করবেন। আমার যতটুকু গবেষণা আছে বাংলাদেশের পরিবারের উপরে, যে পরিবারে যৌতুক নিয়ে সংসার করছে ওই পুরুষ মানুষ আর পুরুষ নেই, ও আমার মনে হয় যোগালি হয়ে গেছে, কথা বলেন। কারণ যৌতুক নিলে পুরুষের দাম আর থাকে না, নারী পুরুষ সমান হয়ে যায়, কথা বলতে হবে। আপনি পরিবারে খোঁজ নিয়ে দেখবেন পুরুষের যে মর্যাদা আল্লাহ দিয়েছেন, আর রিজাল কওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বাদহুম আলা বাদ ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। সূরা নিসা 5 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, একান লাগান, আমি কথা বলছি বলছি তা না, এখান থেকে শিক্ষা বের করব এই জন্য বলছি। আল্লাহ বলেন পুরুষের মর্যাদা আমি নারীর উপরে নিচে বাড়িয়েছি, বাড়িয়েছে কে, আল্লাহ নাকি দুনিয়ার মানুষ? আমার আল্লাহ বলেন আমি নিচে বাড়িয়ে দিলাম, কেন? পৃথিবীতে পুরুষের কাজ সব বাইরে আর মেয়েদের কাজ সব ঘরে, কি বলেন? কিন্তু দুইটা যখন সমান সমান হয়ে যায়, টায়ার যদি সারা জীবন ভেতরে যেটা আছে টিউব, ও বলে আমি সারা জীবন ভেতরে থাকলাম এখন আমি বাইরে যাব, সাইকেল চলবে? ওদের গেল্লা ঘরের পরিবেশে থাকার জন্য নির্দেশ দিচ্ছে, আর পুরুষদের গেল্লা জানিয়েছেন তোমরা গাইডলাইন দাতা অভিভাবক, যে পুরুষ আর অভিভাবক থাকে না গাইডলাইন দিতে যোগ্যতা হারিয়ে ফেলে, ওই দেশে ওই সমাজে ওই পরিবারে নারী পুরুষ তখন সমান হয়ে যায়, আর নারী পুরুষ যেখানে সমান ওখানে অবিচার বেশি, বলেন ন্যায় বিচার থাকে না, কারণ কোরআনের আয়াত যেখানে মানুষ লঙ্ঘন করবে ওই জায়গায় আল্লাহ বরকত তুলে নেবে। এজন্য আমাদের পরিবারে সমাজে রাষ্ট্রে মেয়েরা এখন রাজমিস্ত্রি আর স্বামীরা যোগাইলে, কিতাব থেকে বলছে যেই দেশে নারী পুরুষের দাম সমান, যেই দেশে ঘি আর তেলের দাম সমান, যেই দেশে আঙ্গুর আর আলুর দাম সমান, ওই দেশের মানুষ ন্যায় বিচারক না অবিচারক, পীর আর মরিদ যাচ্ছে কোন এক দেশের উপর দিয়ে, এমন দেশ ওই দেশে ঘির দাম আর তেলের দাম সমান, আঙ্গুরের দাম আর আলুর দাম সমান, মরিদ বলছে পীর সাহেব আজব দেশে আসলাম, আমাদের দেশে ঘির দাম 500 টাকা আর তেলের দাম 100 টাকা আর এখানে দুইটাই সমান, আমি কিন্তু ঘি খেয়ে এবার মোটা হয়ে যাব, আঙ্গুরের দাম 500 টাকা কেজি, আলুর দাম 20 টাকা আর এই জায়গায় দুইটাই সমান, আমি শুধু আঙ্গুর খাবো। পীর সাহেব বলে এই মরিচন, যেই দেশে ঘি আর তেলের দাম সমান ওই দেশের মানুষ সব জালেম, বলে আপনি বাদ দেন, আমি আপনার কথা মানি না, আপনি চলে যান যান আমি যাব না, আর আমি ঘি খাচ্ছি খেতে খেতে ওর ঘাড় হয়ে গেছে সেই রকম। হঠাৎ একদিন ওই দেশে দুই চোর চুরি করতে গিয়ে প্রাচীর পড়ে দুইটাই মারা গেছে, চোরের বাবা বাদশার কাছে বিচার দিয়েছে, বাদশা আমার দুইটা ছেলে চুরি করতে যে মরে গেছে প্রাচীরের নিচে পড়ে, আমি বিচার চাই, এর কি বিচার করা লাগে, যে বিচার দিতে যাবে ওর তো আরো বিচার হবে,
যেহেতু ন্যায় বিচার ওই দেশে নেই অবিচার, বাদশাহ বলে ঠিক, ডেকে ন্যায় বাড়িয়া লাগে ওর ফাঁসি দেব, ওর কারণে আমার দুইটা নাগরিক মরে গেল। বাড়িয়ালা বলে আমার দোষ না, প্রাচীর তো দুর্বল করে আমি বানাইনি, বানিয়েছে মিস্ত্রি, রাজমিস্ত্রির দোষ, আমি তো সিমেন্ট বালি ইট সব সমান দিয়েছি কিন্তু ওরা কম দিয়েছে, এই কারণে প্রাচীর দুর্বল হয়েছে। ঠিক আছে তোরে মাফ করে দিলাম, মিস্ত্রি ডেকে নিয়ে আয়। রাজমিস্ত্রি এসে বলে বাদশাহ দোষ আমার না, দোষ আছে জোগাইলের, ও পানি বেশি দিয়েছে এই জন্য মশলা হয়ে গেছে নরম, আমার দোষ না। ঠিক আছে তোরে মাফ করে দিলাম, ডেকে নিয়ে আয় জোগাইলে। জোগাইলে বলে দোষ আমার না, দোষ হাতিওয়ালার, আমি যখন মশলা তৈরি করছিলাম হাতি যাচ্ছিল পেছন দিয়ে, হাসির পায়ে লেগে ওই বালতি পড়ে পানি একটু বেশি হয়ে গেছে। বাদশাহ বলে তোরে মাফ করে দিলাম, হাতিওয়ালা ডেকে নিয়ে আয়। হাতিওয়ালা বলে দোষ আমার না, দোষ ওই মহিলার, ওই মহিলা ঝুনঝুনি আওয়াজের গহনা শরীরে দিয়ে হাঁটছিল, ওই আওয়াজ শুনে আমার ভাতি ভয় পেয়ে দৌড় দিয়েছে। বাদশাহ বলে তোরে মাফ করে দিলাম, মহিলাকে নিয়ে আয়। মহিলা বলছে আমার দোষ না, দোষ আছে স্বর্ণকারের, ও একটু আওয়াজ বেশি দিয়েছে। তোরে মাফ করে দিলাম, স্বর্ণকারকে নিয়ে আয়। স্বর্ণকার এসে আর কোনো জবাব দিতে পারে না, অত এমনিতে আগুনের কাছে কাজ করে, শরীর হয়ে গেছে হ্যাংলা। বাদশাহ বলের ফাঁসি হবে, নিয়ে আয় দড়ি ওর মাথার ভেতরে দিয়ে, দেখে দড়ি বের হয়ে যাচ্ছে। জল্লাদ বলে কাজী, কাজী বলে বাদশাহ এত বিচার করা যাচ্ছে না কেন, কারণ গলার সাথে দড়ির মিল নেই। বাদশাহ বলে না আমার এক কথা এক রায়, যা বলেছে তাই করাই লাগবে, রায় কার্যকর করতে হবে, নাই তোমার কথা ঠিক থাকবে না, করব কি করে গলার সাথে মেলে না বেরিয়ে যায়। বাদশাহ বলে রে মাফ করে দে, এরকম মোটা গলা কোথায় পৌঁছায় নিয়ে আয়। ওই যে সে মরিদ খেয়ে গাঢ় করে, মরিদকে নিয়ে এসেছে, দেখে গলায় দড়ি দিয়ে একেবারে সমান সমান, এই তোর ফাঁসি হবে, আমার অপরাধ কি তোর গাঢ় মোটা। বাদশাহ বলে তোর গাঢ়ের সাথে দড়ি মিলে গেছে আর কোনো কথা নেই, কিন্তু তোর তো বিদেশি মানুষ মনে হয়, তোর জীবনের শেষ ইচ্ছা কি? মরে চোখের পানি ফেলে দিয়ে বলে বাদশাহ আমার জীবনের শেষ কথা এ, আমার পীর সাহেবকে আমি দেখব। নিয়ায়র পীর সাহেব কোথায়? পীর যখন এসেছে কানের কাছে মুখ নিয়ে বলছে তোর ফাঁসি আমি দিয়ে দিতে দেব না, তোর কান্নাকাটি করার দরকার নেই, তোর এত করে বললাম যে দেশে তেলের দাম আর ঘের দাম সমান, দেশের মানুষ সব জালেম, তুই কোন কারণে ঘি খেলি? বলে আমার বাসান। বলে ওস্তাদের মার শেষে, ওস্তাদের মার কখন? সকালবেলা যখন তোরে ফাঁসি দিতে যাবে আমি বলবো ফাঁসি আমারে দেন, তুই বলবে না ফাঁসি আমারে দেন, আমার ওস্তাদরে বাঁচিয়ে দেন, পরে যা হয় আমি দেখব। সকালবেলা ফাঁসির রায় দেওয়ার জন্য ওর গলার কাছে দড়ি দিয়েছে, ওস্তাদ বলে বাদশাহ ফাঁসি আমারে দেন, আমার মরিদরে ছেড়ে দেন। মরিদ বলে না আমার বীর সাহেব বেঁচে থাক আমারে দেন। বাদশাহ বলে দাঁড়া, এর ভেতর রহস্য আছে, মানুষ ফাঁসির কথা শুনলে কান্নাকাটি করে, আরে না দুইজনই ফাঁসি নিতে চাই, এর ভেতরে রহস্য আছে। মুরব্বীকে বলে পীর সাহেব সত্যি করে বলেন এর ভেতরে কি আছে। পীর সাহেব বলে বাদশাহ কি আছে বলা যাবে না? বলে না বলাই লাগবে। পীর সাহেব বলে কে বলবো, চোখ বন্ধ করে দেখলাম এই দড়ি যে গলায় নেবে মরণের সঙ্গে সঙ্গে সে জান্নাত পেয়ে যাবে। বাদশাহ বলছে দাঁড়া, আমার দেশে অন্য দেশের মানুষ এসে জান্নাত পাবে, দরকার নেই ফাঁসি আমারে দে। আমি হাসির খোরা কি দেয়? আমার ভাইরা আমল নামাটা হাতে পাওয়ার পরে বান্দা আফসোস করবে, বলবে রব্বুল আলামিন অবদি আল কিতাব ফাতার আল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়াইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
সূরা কাহফ 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 49 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ তাআলা বলেন এমন কিতাব হাতে ধরিয়ে দেব, কিতাবটা হাতে নিয়ে পড়তে পড়তে আশ্চর্য হয়ে বলবে রব্বুল আলামিন এ কেমন কিতাব দিলে, ছোট গোনা বড় গোনা একটাও বাদ যায়নি, সব দেখি হাজির। এগুলো দেখে আফসোস করার আগে যতদিন ইসরায়েল না আসে ততদিনই আফসোসটা কমপ্লিট করার দায়িত্ব আমাদের। দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে আমরা যাদের আল্লাহর অলি বলি ওদের কিন্তু জীবনের এইটাই ছিল। একজনের জীবনী পড়লাম আজকে, লোকটা বাজারে গেছে মাছ কিনতে, সদাই করার পরে দোকানদারকে 100 টাকা দিয়েছে। টাকাটা নিয়ে লোকটা উলট পালট করে বলে হুজুরের টাকাটা অসল, আপনি নিয়ে যান, এটা চলে না, অন্য দিন দিয়ে যাবেন। কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা সেন্সলেস হয়ে পড়ে গেছে। লোকজন এসে বলে দোকানদারকে মেরেছেন, দোকানদার বলে না আমার তো অপরাধ নেই, আমি তো মারিও নাই, উনি সে নিজে অজ্ঞান হয়ে গেছে, আগে ওর হুশ ফেরান, মাথায় পানি দিয়ে বাতাস দিয়ে যখন হুশ এসেছে জিজ্ঞাসা করে আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? আল্লাহর বুজুর্গ বান্দা বলে এ পৃথিবীর মানুষেরা দোকানদার আমার কিছু বলে নাই, আর আমি অজ্ঞান হয়েছি এই কারণে এই টাকার নোটটা দিয়েছিলাম। উলট পালট করে বলো হুজুর এটা অসল, চলে না। সঙ্গে সঙ্গে আমার মগজের ভেতরে একটা ব্রেনের ভেতরে একটা চিন্তা এসেছে, আমারও তো একটা 100 টাকার নোট আছে, তার নাম হায়াত, 50-60-70 বছর জীবনের হায়াত। আমি যদি এখনই মারা যাই আর আমার আল্লাহ যদি হায়াতের দিকে তাকিয়ে দেখে চোখ বলানোর পরে যদি বলে বান্দা এ ভাই আমল নামায় হায়াত তো অসল, চলে না, কারণ এর ভেতরে সুদের গোনা পাওয়া যায়, এর ভেতরে ঘুষের গোনা পাওয়া যায়, এর ভেতরে বেপরদার গোনা পাওয়া যায়, মানুষের উপর অত্যাচারের গোনা পাওয়া যায়, এটা দিয়ে আমার জান্নাতে যাওয়া যাবে না। তখন আমার কি হবে ওই চিন্তা করে আমি অজ্ঞান হয়ে গেছি। তাদের সেন্স ছিল কি আর আমরা কোন রাস্তায় আছি? সাক্ষীর কথা এমনি বলছি না, আমাদের পক্ষে সাক্ষী দেওয়ার মতো কিছুই নেই, কথা বলেন না কেন? এমনকি যে জমিনে দাঁড়িয়ে আছে ওই জমিন পর্যন্ত আমাদের বিরুদ্ধে, কারণটা কি? কোরআনে কারিম জানিয়েছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়ান্নাহু লিন্নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল এখানে কিন্তু শুধু আমির হামজার নাম নেই, শুধু মাওলানা হোসাইন আহমেদের নাম নেই, গোলাম কবির ভাইয়ের নাম নেই, ইন্নাল্লাযীনা আল্লাযীনা ইসমে মাওসুলা কোন দলের লোকেরও নাম নেই, সে যে কেউ হতে পারে। মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তারা এই আল্লাযীনার ভেতরে আছে। এখন যদি বলেন আমি মানুষ না আমি জানোয়ার, তাহলে আপনি বাদ। এখানে জানোয়ার আছে? হ্যাঁ, মানুষ দাবি যদি করেন আপনি যে কোনো দলের হতে পারেন, কিন্তু যদি বলেন আমি মানুষ তাহলে আপনি আল্লাযীনা ইসমে মাওসুলার ভেতরে আছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা নিশ্চয় যে বাজারা ইয়াকতুমুনা কাতামা, ইয়াকতুমুনা গোপন করা, এটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, তার মানে এখন যারা করছে ভবিষ্যতেও যারা করবে। আবার কান লাগান, এটা কি শুধু আমির হামজার জন্য? গোলাম কবিরের জন্য? যারা আছে এখানে আমরা সবার জন্য। কি এটা মাংসালনা মিনাল বাজ্জিনা দিওয়াল হুদা? আমি কোরআনের ভেতরে যে স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কথাগুলো নাজিল করলাম, মা বাইয়ান না হলে নাসে ফিল কিতাব, যে কথাগুলো মানুষের কাছে বর্ণনা করার জন্য আদেশ দিয়েছি। আপনি যে দলের লোক হন আর যা কিছু করেন, কোরআনের জ্ঞান যতটুকু আছে অন্তত আপনার বিবেকটা তো আছে, এই বিবেক যদি আপনি কাজে লাগাতে না পারেন, বিবেক অনুযায়ী যদি কাজ করতে না পারেন, উলাইকা ইয়ালানুহুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাদের উপরে লানত করি।
শুধু তার উপরে দাইনি আলানু হুমুল্লাহ দিয়েছেন হুম বহুবচন এটা জমির শুধু এতটুকু দিয়ে আল্লাহ যদি শেষ করে দিত তাও একটা কথা ছিল আল্লাহ দিয়েছেন ওয়া আলানু হুমুল্লাহ ইনুন বহুবচন পৃথিবীতে যত সৃষ্টি আমি বানিয়েছি পিপিলিকা থেকে শুরু করে ফেরেশতা পর্যন্ত সবাই আমি আল্লাহর কাছে ওর জন্য বরদোয়া করে এমন কি যে জমিনে দাঁড়িয়ে আছে ওই জমিন পর্যন্ত ওর বিরুদ্ধে আমার কাছে মামলা দেয় আল্লাহ ওরে ধ্বংস করে দাও সুতরাং আপনি কোরআনের হাদিসের যতটুকু জ্ঞান আছে বিবেক অনুযায়ী যদি পালন করতে না পারেন আপনার জন্য আপনার উপরে বরদোয়া করে কে আসতে বলেন আল্লাহ যদি কারো বিরুদ্ধে বরদোয়া করে সৃষ্টি জগৎ এমনকি যে মাটির উপরে দাঁড়িয়ে আছে না জমিন পর্যন্ত যদি আপনার বিরুদ্ধে মামলা দেয় আপনার বিরুদ্ধে সাক্ষী দেয় আপনারা জান্নাতে নিয়ে যাবে কোন বাবা বলেন জীবনের উপরে এই আত্মসমালোচনা আসার জন্য আজকের মাহফিল কয়েকদিন আগে রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে একটা অনুষ্ঠান ছিল এই যে রক্সি রং কোম্পানির মালিক নাম শুনেছেন কত টাকা আছে ও নিজেও জানে না প্রতি বছরে বছরে আট রশির ওই দরবারে খাজা বাবার দরবারে প্রায় তিন তিরাক করে গরু পাঠাতো তিন তিরাক গরু কত দাম হবে হিসাব করেন এতগুলো টাকার গরু পাঠিয়ে দিত ওনাকে আমি ইসলাম সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেওয়ার জন্য বসালাম পাশে দেড় ঘন্টার আলোচনার পরে আমার বলছো হুজুর আপনি এতদিন আমি মনে করতাম আমার ওই বাবাই রব বাবাই সব আমার ব্যবসা বাণিজ্য মানে বাবাই বরকত দেয় কিন্তু এখন আপনি কোরআন দিয়ে হাদিস দিয়ে যেটা বোঝালেন আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি আর ওই ভ্রান্ত ধারণায় নেই এই তিনটি রাগ গরু কিনতে যত টাকা লাগে আগামীতে আমি কোরআনের তাফসির মাহফিল ওই টাকাগুলো খরচ করব এখানে মানুষের হেদায়েত আসতে বেশি সময় লাগে না যদি মানুষ হেদায়েতের মন নিয়ে বসে কোরআনে কারিম জানিয়েছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন সূরা আনকাবুতের শেষ আয়াত এটা একুশ নাম্বার পারা তিন নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের শেষ নাম্বার রুকুতে আছে আল্লাহ বলেন কোন মানুষ যদি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে সাধনা করে ওকে আমি আল্লাহ হেদায়েতের রাস্তা দেওয়ার জন্য হাজার হাজার পথ উন্মুক্ত করে দেই আজ আমরা হেদায়েত পাওয়ার জন্য এসেছি এই মাহফিলে নাকি বলেন এখানে আল্লাহ সাবিল দিতে পারতেন না দিয়ে সবল দিয়েছেন সাবিল এক বচন সবল বহু বচন আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যতগুলো রাস্তা লাগে যতগুলো পথ লাগে আমার আল্লাহ আপনার জন্য বের করে দেবে যে কোনো পথ দিয়ে আপনাকে আল্লাহ হেদায়েত দিয়ে তারপরে মরণ দেবে কিন্তু ওই রকম মন নিয়ে আসা লাগবে কারণ কোরআন শরীফ আল্লাহর নবী আবু বকরের সামনেও পড়েছিলেন আবু জেহেলের সামনেও পড়েছিলেন আবু বকর কোরআন শুনে তার ঈমান বেড়ে গেছে আর আবু জেহেল কোরআন শুনে তার শয়তানি বেড়েছে এখানে আবু বকরের মতো মন নিয়ে যারা বসে আছে আল্লাহর কসম মাস্ট বি ওদের ঈমান বাড়বে যাদাতহুম ঈমানা আর আবু বকরের মতো যদি ঈমান বেড়ে যায় কিয়ামত পর্যন্ত আপনি দোয়া পাবেন নিজের চোখে দেখে আসলাম আবু বকরের কবর দুনিয়াতে যারা আল্লাহর নবীকে সালাম দিতে যায় শুধু নবীকে দেয় না আল্লাহর নবীর পাশে আবু বকর ঘুমিয়ে আছে আবু বকরকেও সালাম দেওয়া লাগছে কথা বলছেন না কেন আপনি কোরআন শুনে যদি এরকম যোগ্যতা অর্জন করতে পারেন আপনি হয়তো বিশ বছর পরে থাকবেন না কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে তারা আপনার নাম শুনলে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ মমিন নারী পুরুষদেরকে তুমি মাফ করো তার ভেতরে আপনিও থাকবেন আর যাতে কোরআন শোনার পরে আবু জেহেলের মতো শয়তানি বাড়ে ওর কবর দেখে আসলাম বদরের ময়দানে আবু জেহেলকে তো আমাদের মতো আদর করে মাটি দেয়নি ওরে উদ্ধ করে দিয়েছে সত্তর জন কাফেরকে এক কবরের ভেতরে মাটি দিয়েছিল চাপা মাটি ড্রাইভার আমারে বলছো হুজুর এত পানি দেওয়া হয় কিন্তু এর কবরে কোনো কাজ হয় না হইলেই মারা যায় আল্লাহ মনে হয় জান্নাতের শরবত খাওয়াচ্ছে না শুধু একজন বলছে বাকিগুলো হা
और कबरे जे जहन्नमेर आगुन जलछे सन्देह आछे কুরআন শরীফের পক্ষে যারা দুনিয়ায় থাকবে ওদের ভাগ্য পরিবর্তন করতে আল্লাহ বেশি সময় নেবে না এই মাহফিলের মাধ্যমে আমরা কুরআনের পক্ষে অবস্থান নেব কথা বলেন এই পৃথিবীর আই তাকবীর দেওয়ার দরকার নেই কান লাগান বাস্তবতাকে এই পৃথিবীতে আমরা কয়েকদিন আগেও দেখেছি কুরআনের পক্ষে মুসলমানের পক্ষে ইসলামের পক্ষে যারা একটু হাত উঁচা করেছে আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করে সুপ্রসন্ন করে দিয়েছে এই যে সাংবাদিক জাইদি বোসকে মেরেছিল জুতা দিয়ে মুসলমানের পক্ষে অবস্থান নিয়েছে কারণ বোস ছিল পৃথিবীর সবচেয়ে বড় জালেম কথা বলুন এতটুকু কারণে আমি মনে করলাম আর জেল হয়ে যাবে না শুধু ফাঁসি হয়ে যাবে কিন্তু না ফাঁসি হয়নি মাত্র এক বছর জেল এক বছর জেল হলে থাকা লাগে মাত্র নয় মাস বলেন নয় মাস পরে বের হয়ে সংবাদ সম্মেলন করে বলছে ভাই আমার সেই জুতা কই সাংবাদিকরা বলে আপনি আশ্চর্য মানুষ জুতা চান ওই জুতার কারণে আপনি জেলে গেলেন জাইদি বলে জুতা আমার দরকার কারণে জুতার কারণে আজ আমি বিশ্বে পরিচিত এই বিজুতা দিয়ে আমি বিশ্ব বিয়াত বুশকে মেরেছি ওই জুতা আমার দরকার সাংবাদিকরা বলে আপনি জেলখানায় যাওয়ার পরে জুতা আমরা নিলামে তুলেছিলাম এত চড়া দামে বিক্রি হয়েছে আপনার চোদ্দ বংশ বসে খাবে টাকা ফোরাবে না কুরআনের আয়াতে দলিল আল্লাহ দিয়েছেন তাহামানজালনা আলাইকাল কুরআনা লিতাশকা হে নবী কুরআন আপনাকে দিয়েছি ভাগ্যহত করার জন্য না আপনি অপদস্থ হবেন অপমান হবেন এ দুনিয়ায় নিচে নেমে যাবেন তা না কুরআন যার কাছে থাকবে আমি আল্লাহ তাকে উপরে তোলার জন্য দিয়েছি সুবহানাল্লাহ বলতে পারেন আর যদি ভাগ্য পরিবর্তন হয়ে যায় কিছুদিনের ভেতরে শুধু মুসলমানের পক্ষে অবস্থান নিয়ে আজ আমরা মুসলমানের পক্ষে থাকলে কোরআনের পক্ষে থাকলে ভাগ্য প্রসন্ন হওয়ার সুযোগ আছে না নেই পক্ষান্তরে আল্লাহ বোসকে জুকুকুরের মতো জোতা পিটা করে ক্ষমতাকে নামিয়েছে শুধু বোসকে না বোসের ভাইরা ভাই যত দুনিয়ায় ছিল তাদেরকে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে ওই যে আবু জেহেল ওর বাড়ি এখন ইন্টারন্যাশনাল পায়খানা বলেন শুধু কিন্তু বাংলাদেশের মতো জায়গার প্রেসিডেন্ট ছিলেন আবু আবু জেহেল এই বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হয় সৌদি আরব একাই অত বড় এ বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিল আবু জেহেল কিন্তু ওর বাড়ি এখন তাকান লক্ষ লক্ষ মানুষ যায় একবার না একবার পায়খানা করবে আমি কাবা শরীফ তাওয়াফ করার পর উপর দিয়ে ঘুরি হঠাৎ আমার পেটে ব্যথা উঠেছে পুলিশকে জিজ্ঞাসা করলাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম এখন পেটে ব্যথা করছে কেন পুলিশ বলছে হাসিউল হজ্জাত ও হুজুর এটা কোন জায়গা আপনি জানেন না না এটা আবু জেহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি যান ওরে আল্লাহ পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে হাসির খোরাক কি দেন এখানে শিক্ষা আছে আল্লাহ আমাকে জানাতে চেয়েছে আমির হামজা কয়েক লাখ টাকা খরচ করে বাংলাদেশ থেকে আসলে আরে শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি কর পেটের ব্যথা বাড়িয়ে দিলাম এটা বলার আমার উদ্দেশ্য এই কোরআনের বিপক্ষে মুসলমানদের বিপক্ষে যদি কেউ অবস্থান করে ওকে আমার আল্লাহ কিন্তু অপদস্থ করে নিচে নামাতে বেশি সময় নেয় না আর প্রমাণ দেওয়া লাগবে ওদের কোরআনের পক্ষে আমরা থেকে আমাদের সাক্ষী যেন বৃদ্ধি হয় কারণ যে জমিনে আছে ওই জমিনও বিপক্ষে যাবে যদি কোরআনের সত্য কথা কেউ গোপন করে এটা শুধু আলেমের কাজ না যে যতটুকু জানে ওইটাই প্রচার করা লাগবে যার যতটুকু আছে ওইটা যদি কেউ প্রচার না করে তার খবর আছে কারণ বিবেক সবাইকে আল্লাহ দেয়নি গরু ছাগলের বিবেক আছে বলেন এ পৃথিবীতে বিবেক আছে শুধুমাত্র মানুষের
এজন্য কোরআন জানিয়েছে ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। সূরা আনফাল 9 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 3 নম্বর রুকুর 22 নম্বর আয়াত এটা তাফসীরে মুনির থেকে বলছে আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট আমি আল্লাহর কাছে তারা যাদের বিবেক আছে কিন্তু কাজে লাগায় না। প্রতিদিন পেপার পত্রিকায় টিভির পর্দায় কত কায়দায় ভেসে আসতেছে অন্যায়গুলো, অনেকে আছে দেখার পরও না দেখার ভান করে থাকে, শুধু নিজের দলের লোকে জন্য কিছু বলে না। শয়তান তোমার বিবেক গেছে কোন জায়গায়? দল গর্বতায় অন্ধ হবে না, বিবেক আল্লাহ তোমাকে দিয়েছে হিসাব নেবেন। এজন্য বিবেক যারা কাজে লাগাবে না তাদেরকে আমার আল্লাহ জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন সূরা আরাফের 189 নম্বর আয়াতে। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অধিকাংশ মানুষ আর জিনকে জাহান্নামে দেব এমনি দেব না, তিনটা ইন্দ্রিয় শক্তি যাদের আছে কিন্তু তাদের কাজে লাগেনি, তার এক নম্বরে বিবেক, কলব ছিল অন্তর ছিল সব বুঝতো কিন্তু ন্যায় আর অন্যায় বোঝার পরও না বোঝার ভান করে থাকতো। এ জেলায় নেই ন্যায় যেটা আপনাকে বলাই লাগবে অন্যায় যেটা বলাই লাগবে এটা যদি বলতে না পারেন আপনি কিন্তু জনপ্রিয় হতে পারবেন না। ওবাইদুল কাদের সারা বাংলাদেশে দলমত নির্বিশেষে সবার কাছে জনপ্রিয় এই কারণে। এই কথা বলছেন এখন অনেক, কিন্তু শুধু আওয়ামী লীগের না, বিএনপির না, জাতীয় পার্টি জামাতের না, দলমত নির্বিশেষে সবার কাছে আওয়ামী লীগ যেমন তাকে ভালোবাসে জামাতও সেরকম ভালোবাসে, এই জন্য ভালোবাসে কারণ দল আর মত নেই তার কাছে। আমি যতটুকু মিশেছি মনে করছেন হুজুর ছোট, আমার এক শালা এখন এমপি ওবায়দুল কাদেরের সাথে সব সময় থাকে, চুয়াডাঙ্গা 2 আসনের এমপি। সেদিন এসেছিলাম ক্যান্টনমেন্টে অনেক সাথে করে নিয়ে এসেছিলাম, আপনাদের ঢাকা দোহারে 24 তারিখে একটা মাহফিল আছে, আপনাদের নোয়াখালীর এই কৃতি সন্তান আছে প্রধান অতিথি জনাব ওবায়দুল কাদের ভাই, আমাকে প্রধান বক্তা দিয়েছে, ওনাকে প্রধান অতিথি দিয়েছে, আমার আলোচনার বিষয় ওই দিন দিয়েছে বিবেক, আমি যেন বোঝাতে পারি বাস্তবতা দিয়ে কোরআন আর হাদিস দিয়ে। জোরে বলেন আমিন। আমি যেখানে কথা বলি আল্লাহর দিকে তাকিয়ে বলি, কে কোন দল করে ওটা আমার দেখার দরকার নেই, আজ আমার বিবেকটা কাছে লাগে না এই জন্য আমি মানুষের ভেতরে আর নেই। কুকুরের দাম যেই রকম আল্লাহর কাছে আমার দামও ওই রকম, কারণ আমার বিবেক ছিল কাজে লাগে, এরকম বিবেক কাজে লাগায় না। এ মানুষ তো নোয়াখালী নেই, তাদের বিবেক কাজে লাগে না, হাত তোলেন তো, দরুদ আর সালাম পড়ি আমাদের নবী, যাকে সালাম দিচ্ছে আমার আল্লাহ নিজে। আল্লাহর সালাম কিন্তু আমাদের মতো না, আল্লাহর সালাম হচ্ছে রহমত নাজিল করা, ফেরেশতারাও সালাম দিচ্ছে, এমনকি আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর উপরে সাল্লিমু তাসলিমা, যথাযথ হক আদায় করে সালাম দাও। এখানে যথাযথ হক আদায় করে সালাম দেওয়া মানে কি? বসা থেকে দাঁড়িয়ে যাবেন বলেন, বিশ্ব নবীকে সালাম দেওয়ার অর্থ হচ্ছে তার আদর্শ যেখানে যেইভাবে ছিল ওইভাবে অনুসরণ করা। আসতে বলেন নবী যদি আমার নামাজের পরে খাবারের পরে মিষ্টি খেয়েছেন, আল্লাহর নবী যেমন এটা আদর্শ এটা যদি সন্নত পালন করে কেউ মনে করে পালন করে তার সওয়াব হবে, হবে না? নবী যে দাঁড়িয়ে গিয়েছিলেন কেউ যদি এটা মনে করে দাঁড়িয়ে রাখে তার সওয়াব হবে না? হবে না। বিশ্ব নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, এই ময়দানেও যদি কেউ যায় তারও সওয়াব হবে। আমরা শুধু খাবারের পরে মিষ্টি খাওয়া সন্নত, মেসাক করা সন্নত, মাটি মাথায় দেওয়া সন্নত, এই সমস্ত সন্নতে আছে। বিশ্ব নবী যে রক্ত ঝরিয়েছে এই সন্নতে আমরা এখন নেই, কারণ এই দেশের মুসলমান বিশেষ করে ভারত বাংলাদেশ আর পাকিস্তান, আমি বিশ্বের 228টা রাষ্ট্র সম্পর্কে যতটুকুই পড়েছি বিশেষ করে বাংলাদেশ ভারত আর পাকিস্তান এই তিনটা দেশের মুসলমানেরা শুধু খাবারের পাগল। কোন কায়দায় খাবার পাওয়া যায়? মানুষ সেখানে ভিড় করে, এই যে 88 জান গরু হাজারে হাজার মানুষও লাখে লাখে,
আমি তিন তিন বার গেছে জিজ্ঞাসা করছে ভাই এসেছেন কোথা থেকে বসে মাদারীপুর থেকে বরিশাল থেকে কেন আসলেন এত দূর থেকে বসে হুজুর কিছু না হয় খাওয়া হয় মুরিদ হয় না হয় খাওয়া তো মাসওয়ালা এখন খাবারের পাগল কোন কায়দায় কিভাবে খাওয়া যায় শুধু ওই ধান্দায় থাকে কথা বলে না কেন উপন্যাস পড়েছিলাম একটা কষ্ট হচ্ছে এক খ্রিস্টান এক ইহুদি আর এক মুসলমান তিনজন মিলে দস্তি করেছে কিছু দূর যাওয়ার পরে মুসলমান বলছে ভাই খাবারের দরকার ওর টার্গেট শুধু খাওয়া সন্ধ্যা হয়ে যাচ্ছে এক গাছের নিচে আশ্রয় নিয়েছে তিনজন মিলে টাকা তুলে কিছু খাবার নিয়ে এসেছে দোকানদার বলে চারটা রুটি আছে তিনটা নিলে একটা ফাও দিয়ে দিয়েছে তিনজন মিলে তিন রুটি খেয়েছে মুসলমান বলছে ওইটা রেখে লাভ নেই ওইটা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলি ওর ধানদার শুধু খাওয়া ইহুদি খ্রিস্টান বলে ভাই এতক্ষণ তো খেলাম এখন থাক এখন আমরা সবাই গাছের নিচে ঘুমিয়ে যাব যে আশ্চর্য স্বপ্ন দেখবে সে খাবে রুটি অসুবিধা নেই ঘুমান ওদের ঘুম পাড়িও তো ঘুমায়নি ওরা যখন ঘুমিয়ে নাক ডাকায় ও আস্তে করে ওইটা রুটি খেয়ে মুখ মুছে এবার শুয়ে আসে খ্রিস্টান ওইটা ডাক দিয়ে বলে ভাই ওঠেন আমার স্বপ্ন বড় আশ্চর্য কি স্বপ্ন দেখলে তুমি খ্রিস্টান বলছে আমি স্বপ্নের ভেতরে দেখি আমি প্রথম আসমানে হাজির আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা আমারে বলে উম্মত তোর উপর আমি খুশি ওই যে রুটি আছে তুই খাবি রুটি আমার নবী বলে দিয়েছে আমার বরাতে আছে রুটি তো আমার রুটি আছে রুটি তো সবার ইহুদি বলে তোমার স্বপ্ন হলো তুমি তো প্রথম আসমানে আমি স্বপ্ন দেখি আমি ষষ্ঠ আসমানে চলে গেছি আমার নবী মুসা আলাইহিস সালামের সাথে আমার দেখা আমারে বলে উম্মত তোর জীবন যৌবন আমার কাছে ভালো লেগেছে ওই যে রুটি আছে তুই খাবি আমার নবী আমারে এত উপরে নিয়ে এই কথা বলেছে রুটি তো আমার রুটি আছে না মুসলমানকে ডাক দিয়ে তুলতে চাই কিন্তু ওঠে না তো জেগে জেগে ঘুমাচ্ছে মানুষ এমনিতেই ঘুমিয়ে থাকলে তোলা যায় কিন্তু জেগে ঘুমালে তোলা যায় না সিমটি দিয়ে তুলে ডাক দিয়ে বলে এখনো ঘুমা রুটি আমাদের হয়ে গেছে মুসলমান বলে কি তোমাদের তো স্বপ্ন আমি সবই শুনেছি আমার স্বপ্ন জানো আমারটা আরো আশ্চর্য তোমরা যখন ঘুমিয়ে আছো আমি দেখি বিশাল এক দৈত্য বড় একটা মগর নিয়ে এসে আমার মাথার কাছে দিয়ে বলে এই মুসলমান রুটি খা কে গর্ব জীবন বাঁচানোর তাগিদে রুটি খেয়ে ফেলিস ইহুদি খ্রিস্টান বলে ভাই এত বড় বিপদ গেল আমাদের ডাকতে পারলে না বলে ডাকবো কি করে একজন আছে প্রথম আসমানে একজন ষষ্ঠ আসমানে ওরা বলছে যাক বিপদ কেটে গেছে এই ভালো আছে শুধু খাবারের ধান দেয় আজ যেই মহাব্বত গুলো চলছে রাসুলের উপরে এই যে রবিউল আউয়াল মাস চলে গেল শুধু মহাব্বত দেখানোর জন্য রবিউল আউয়াল আসে নাই রবিউল আউয়াল এসেছিল এই পৃথিবীতে বিশ্ব নবীকে অনুসরণ করার জন্য এজন্য কোরআনে কারিমে আমার আল্লাহ জানিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে 4 নাম্বার রুকুর 31 নাম্বার আয়াত এটা কোরআনে কারীমের 3 নাম্বার সূরা তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে লিখেছেন আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আওয়ামী লিখবে আর বেজাতে চরমনা সবাই আমরা ভালোবাসা চাই কার আরো জোরে বলেন রাজনৈতিক আদর্শ আমাদের আলাদা থাকতেই পারে কিন্তু আমরা সবাই আমার আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহ বলেন আমাকে ভালোবাসা দরকার নেই আমাকে যদি ভালোবাসে প্রমাণ দিতে চাও ফাত্তাবিউনি আমার রাসূলের অনুসরণ করো কি করো আমার রাসূলকে দেখে দেখে চলবাই যে তাবউন শব্দটা আছে তাবাইন তিনটি অক্ষরের সমন্বয়ে শব্দটা গঠিত কোন সেন্টেন্সে যদি তাবউন শব্দটা পান
অবিধান বেত্তা যারা লিখেছেন একটা সামনে দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে কতটুকু পায়ের ডিসটেন্স রেখে চলে হাত কিভাবে নাড়ায় মাজা কিভাবে নাড়াচ্ছে ওইটা দেখে দেখে ওই জায়গায় পা ফেলে চলার নাম তাবুন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবী যে যেই কায়দায় চলেছিলেন ঠিক ওই কায়দায় ওই জায়গায় অনুসরণ করে চলার নাম কি আরো জোরে বলেন এটা যদি কেউ করতে পারে আমি আল্লাহ বললাম হাবিবকুমুল্লাহ তখন আমি নিজেই তোমাদেরকে ভালোবাসব আর আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসে দুইটা পুরস্কার দেব ওয়ায়া গফেরে লাকুমেল দনু বাকম এক ফেরেটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার জামবন এক বছর জুনুব বহু বছর আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসি ওর জীবনের যত গোনা আমি আল্লাহ সব মাফ করে দেব সুতরাং এই মুহূর্তে যদি কেউ সিদ্ধান্ত নেয় রাসূলের অনুসরণ ছাড়া আর দুনিয়ায় কোনোদিন একটা নিঃশ্বাস নেব না যখন থেকে সিদ্ধান্ত নেবেন তখন থেকে ওই সময় থেকে আপনাকে আল্লাহ মাফ করে দেবে কারণ এক ফের বর্তমান ভবিষ্যৎ আল্লাহর ওয়াদা মিথ্যা হয় আরো জোরে বলেন যারা অনুসরণ করেছে দুনিয়ায় তাদের দিকে তাকান যারা অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে অনেকে বলে ভালোবাসে শুধু আমার অনুসরণ নেই কখনো না অনুসরণ যারা করবে তারা তো ভালোবেসেই করছে ভালোবাসা না থাকলে কাউকে কেউ অনুসরণ করে ভালোবাসা কাকে বলে আর অনুসরণ কাকে বলে কান লাগান এটা কোরআন হাদিস না শিক্ষার জন্য বলছি নাকি এটা বাদ দিয়ে দেব কোরআন হাদিস না শিক্ষার জন্য বলছি পড়েছিলাম বইতে এই জন্য লাইলি মজনুর নাম আমরা শুনেছি এটা কল্প কাহিনী এটা কিন্তু কোরআনে হাদিসে ইসলামের ইতিহাসে নেই এটা কল্প কাহিনী একটা একটা কুকুর হেঁটে যাচ্ছে মজনু এসে কুকুরকে জড়িয়ে ধরেছে মানুষজন বলে তুমি কি পাগল কুকুরের গায়ে হাত দিয়ে চমা খাও মজনু ডাক দিয়ে বলে আমার এই চোখ যদি তোর চোখে লাগিয়ে দেয় তুই ওই কুকুরকে চমা খাবে কারণ এই কুকুর সাধারণ কুকুর না এটা লাইলের গ্রামের কুকুর একটা মেয়ের মহব্বতে পড়ে তার গ্রামের কুকুর পর্যন্ত যদি তার কাছে মহব্বতের ভালোবাসার পাত্র হয়ে যায় আপনি রাসূলকে ভালোবাসেন আল্লাহর নবীর সুন্নাত আপনার ভেতরে পাওয়া যায় না কি ভালোবাসেন বলেন নবীজির কোন সুন্নাত আপনার পরিবারে নেই সমাজে নেই বিচার ব্যবস্থায় নেই রাষ্ট্রে নেই কি দিয়ে ভালোবাসছেন বলেন শুধু খাবারের পরে মিষ্টি খাওয়া ভালোবাসা তার মানে আরো খাবার চাই এ পৃথিবীতে যত নবীর জীবনী আমি পড়েছি পুরা কোরআন শরীফে 25 জন নবীর নাম আছে 25টা তো পড়েছি যতগুলো নবীর জীবনী আমি নিজে পড়েছি বিশ্ববিদ্যালয়ে কোন নবীর বুক পেটের চাইতে ছোট ছিল না প্রত্যেকটা নবীর সেনা আর বুক ছিল বড় বড় আর পেট ছিল ছোট আর এখন আমরা যারা নবীর উম্মত বুক খুঁজে পাওয়া যায় না শুধু পেট এত বড় বড় পেট হয় মহিলারা লজ্জা পায় আল্লাহ একই পেট সন্তান হওয়ার সময় তো আমারও এত বড় পেট ছিল না খাবারের আগে তিনটা সুন্নাত আছে কেউ যদি পালন করতে পারে কোনদিন ওর পেট বুকের চাইতে উপরে উঠবে না কথা বলছে না কেন এক নাম্বারে নিজের পেটকে তিন ভাগ করা লাগবে এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ খালি এই নিয়মে খাবার খান কোনোদিন আপনার পেট উইসো হয় কিনা দেখছি এইটা নেই একেবারে নলি পর্যন্ত খায় এরপরে খাবারের পরে মিষ্টি খাওয়া তার মানে আরো খাবার চাই সুতরাং রাসূলের ভালোবাসা দেখাতে গিয়ে শুধু খাবার দিয়ে হবে না অনুসরণ করা লাগবে পরিবার থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কথা বলেন ঠিক কি না তাহলে আপনার দরুদ শরীফ কবুল হবে এর নাম সাল্লিমু তাসলিমা যথাযথভাবে দরুদ পড়ো ইয়া নবী সালাম আলাইকা এরপরে গরম গরম জিলাপি আর খিচুড়ি এর নাম সাল্লিমু তাসলিমা না আল্লাহর নবী যেই কায়দায় পায়জামা পরেছেন ওই কায়দায় ওইভাবে পায়জামা পরা লাগবে নবীজি যেই কায়দায় লুঙ্গি দিয়েছেন শরীরে ওই কায়দায় দেওয়া লাগবে
উনি বাথরুমে গেছেন যাই কায়দায় ওই কায়দায় যাওয়া লাগবে তার মানে একেবারে জন্ম থেকে মরণ পর্যন্ত এই 63 বছর অনুসরণের নাম হচ্ছে সাল্লিমু তাসলিমা সুবহানাল্লাহ আমার আজকের আলোচনার যে বিষয়টা মুসলমান দাবি করার পরেও বাংলাদেশে জাহান্নামে কারা যাবে মুসলমান জাহান্নামে যাবে বলেন জাহান্নাম তো আল্লাহ বানিয়েছে কাফের মুশরিক আর মুনাফিকদের জন্য কিন্তু মুসলমান দাবি করার পর জাহান্নামে কারা যাবে আজকের আয়াতে আছে এখন যদি আমাদের কারো সাথে মিলে যায় এখানে কোন হিন্দু আছে আছে এই মুসলমানদের কারো সাথে যদি আজকের আয়াত মিলে যায় আমার কিন্তু কিছু করার নেই আপনি জাহান্নামে যাচ্ছেন আপনার কারণে কথা বলতে হবে সূরা মুদাসসিরের 40 নম্বর আয়াত থেকে আমরা পড়ছি জবান ছেড়ে তেলাওয়াত করবেন যার সাথে মিলে যাবে সে তাওবা করে বাড়ি যাবেন নাকি ঠিক নাকি এই ডিপ জলের মতো ঘাড় তেড়া জবান ছেড়ে পড়বেন শয়তান যেন আশপাশে না থাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফি জান্নাতি يتساءلون عن المجرمين الله رب العالمين বলেন জান্নাতের ভেতরে একে অন্যের সাথে মোলাকাত করবে আলোচনায় লিপ্ত হবে ইয়াতাসালুন জান্নাত কিন্তু হবে ফ্ল্যাট সিস্টেমের কি সিস্টেম দুনিয়ায় যাদের ফ্ল্যাট বাড়ি হয় না আফসোস করার দরকার নেই ঈমান যদি আপনার থাকে আর ঈমান অনুযায়ী যদি কাজ করতে পারেন মরণের পরে আমার আল্লাহ ফ্ল্যাট সিস্টেম বাড়ি দেবে দুই তলা দশ তলা না 6666 তলা সুবহানাল্লাহ বলতে পারেন এখন ওই জান্নাত পাওয়ার জন্য আপনি দোয়া করেন দুনিয়ায় কাকে আপনি পছন্দ করতেন মাঝে মাঝে আল্লাহকে বলেন রব্বুল আলামিন তোমার এই বান্দাকে আমার পছন্দ হতো তুমি যদি আমাকে জান্নাত দান করো তাহলে গোলাম ভাইর সাথে আমাকে দিও আপনার যদি দোয়া কবুল হয় আর দোয়ার পেছনে যদি দাওয়া থাকে অবশ্যই আপনি জান্নাতের ভেতরে ফ্ল্যাট বাড়ি থেকে বের হয়ে তাকে দেখতে পাবেন তাফসীরে ইবনে কাসিরের ভেতরে বর্ণনা আছে আপনি এখন শুধু দোয়া করেন অনেকে মনে করতে পারে দোয়ার দ্বারাই কি কাজ হয় পৃথিবীতে দোয়ার দ্বারাই পরিবর্তন করা সম্ভব কারণ অধিকাংশ মানুষ বলে হুজুর দোয়া করবেন যেটা আপনার কপালে লেখা আছে ওটা হবে কিন্তু একটা কারণে কপাল পরিবর্তন করা যায় টাকা দিয়ে পয়সা দিয়ে না ওটা দোয়া দিয়ে বলেন ভাগ্য পরিবর্তন করা যায় কি দিয়ে শুধুমাত্র দোয়া তাছাড়া কিছু দিয়ে হবে না আপনার উপরে যে আযাবটা আল্লাহ নাসিল করবে ওটা মাস্ট বি করবে কিন্তু দোয়া করার দ্বারা ওটা পরিবর্তন করার সিদ্ধান্ত আল্লাহ নিতে পারে এই জন্য মানুষ শুধু বলে হুজুর দোয়া করেন দোয়া করেন এই শব্দ নেই তখন কার দোয়া কবুল হয় যায় বলা যায় না এই পৃথিবীতে যারা দোয়া নিয়ে অনেকে জান্নাত পর্যন্ত পেয়ে গেছে আমার কাছে 99টা প্রায় তথ্য লেখা আছে আমার এই কিতাবে আমি শিক্ষার জন্য বলছি কি কষ্ট হচ্ছে আপনাদের হযরত মুসা আলাইহিস সালামের জামানায় তিনি আল্লাহকে বলে রব্বুল আলামিন আমার সাথে জান্নাতে যাবে সঙ্গী হবে আমি তাকে দেখতে চাই আল্লাহ বলেন মুসা তোমার সাথে জান্নাতে যাবে একজন কসাই মুসা নবী একটু আবেগপূর্ণ নবী ছিলেন কিছু শুনলে শুধু প্রশ্ন করতেন ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি আল্লাহ খুঁজে পেলে না কসাইর নাম বললে আল্লাহ তাআলা বলেন মুসা এই কসাই সেই কসাই না তুমি একটু বাজারে গিয়ে খোঁজ করো তার পরিচয় এই এই বাংলাদেশেরও কসাই আছে না নেই আপনি 2 কেজি মাংস কিনবেন মনে হবে 3 কেজি দিচ্ছে বাড়ি এনে মেপে দেখবেন 1 কেজি 1400 টাকার বেশি হচ্ছে না কুষ্টিয়ার বড় বাজার একবার গোশত কিনতে গেছি এত বেশি ঝোল দিচ্ছে
বললাম ভাই আপনার লস হবে বস হুজুর হয় হোক আপনি দোয়া করেন চিন্তা করেন কি পাগল আমি দোয়া করবা ঝোল দিছে আর লাভ হবে এখন পাগল পাশের দোকানে নিয়ে বললাম ভাই দেখেন তো কতটুকু বেশি দিয়েছে মাপ দিয়ে দেখি 1400 টাকার বেশি হচ্ছে না চিন্তা করলাম আলা বেশি দিয়ে যদি 200 টাকা কম হয় তে কম দিলে কি হইতো অধিকাংশ কসাইয়ের হাতের ভিতরে কি জাদু জানো আছে শুধু এরকম ঘোরায় দড়কে ঝয়ে যায় এক কথা বলছেন না ঠিক বরানে কারিম জানিয়েছে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কাতালু আলান নাস ইয়াসতাউফুন আল্লাহ পাক বলেন ধ্বংস হয়ে যাক ওই দোকানদার গুলো ওই ব্যবসায়ী গুলো যারা নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় আই খাদ্য ভেজাল দেবে দেশে আছে না নেই আপনি যদি খাদ্য ভেজাল দান করেন বিশমেশান ফরমালিন দেন এটার দ্বারা যত মানুষ অসুস্থ হবে যত মানুষের রোগ হবে ব্লাড ক্যান্সার হবে হার্ট নষ্ট হবে যত মানুষ অসুস্থ হবে আপনার কারণে অতগুলো গোনা আপনার আমলনামায় যাবে যে খাদ্য ভেজাল দেওয়া কালো বাসারি করায় মানুষগুলো জাহান্নামে মানুষ এরা কি জাহান্নামে সূরা মুতাফফিফিনের আয়াত আস্তে এইটাই বেশি বাংলাদেশে মানুষ এখন আত্মীয়র জন্য রোগীর জন্য যদি ফল নিয়ে যায় তো রোগী চিন্তা করে কি ফল না বিষ কথা বললেন না কেন মুসা আলাইহিস সালাম গেলেন ওই দোকানদারের কাছে সারা দিন লক্ষ্য করে দেখেন না লোকটা গোশত বিক্রি করছে কিন্তু ওজনে কম বেশি নেই সঠিকভাবে মাপ দিয়ে বিক্রি হয়ে গেল সন্ধ্যাবেলা কিছু গোশত কোমা কিমা বানিয়ে রেখেছে বাড়ি নিয়ে যাচ্ছে বাড়িতে যাবার সময় মশা নবী পেছনে পেছনে যায় ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা আমি মেহমান হতে চাই বলে চলেন বাড়িতে নিয়ে তিনি তাকে বসালেন এক বারান্দায় ঘরের চোপড়ি ছিল পাড়লেন ওখান থেকে একটা মেয়ে লোককে নিয়ে নিজের হাতে পরিষ্কার করিয়ে গোশতগুলো রান্না করে মেয়েটার মুখে তুলে দিচ্ছে মেয়েটা কম মুখের গোশতগুলো চিবিয়ে চিবিয়ে খায় আর দোয়া করে রব্বুল আলামিন আমার এই সন্তানটা আমার স্বামী মরার পর থেকে আবার খেদমতে লেগে আছে আমি মায়ের কুদরতে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আমি মা হয়ে তোমার দরবারে দোয়া করলাম আমার এই সন্তানটাকে তুমি জামানার নবী মুসার সাথে জান্নাতে দিয়ে দিও হযরত মুসা ডাক দেব আল্লাহর বান্দা এই মেয়ে লোকটাকে বলো হুজুর আমার মা প্রতিদিন এই দোয়া করে আমার বাবা সেই ছোট্টবেলায় মারা গেছে আমি মায়ের খেদমতে লেগে আছি আপনি বলেন তো কোথায় আমার মুসা নবী জামানার নবী আর আমি কোথায় কষায় এই দোয়া কি কবুল হয় হযরত মুসা চোখের পানি ফেলে দিয়ে বলে আল্লাহর বান্দা দোয়া কবুল হয়ে গেছে আমি জামানার নবী মুসা তোমাকে সুসংবাদ দিয়ে গেলাম কিয়ামতের দিন তুমি আমার সাথে জান্নাতে থাকবে তোমার এই মায়ের দোয়ার কারণে একজন কষাই মায়ের দোয়া নিয়ে জান্নাত পেতে পারে আমরা পারি না বলেন এখানে তাকান তো কার কার মা নেই কত মানুষের মা নেই বাড়িতে যে ডাক দিয়ে হাজারো ডাকলেও পাবে আমি রাত 4টা 3টার সময় বাড়ি গিয়ে যদি একবার ডাক দিই আমার মা বেরিয়ে আসবে জিজ্ঞাসা করবে আমির হামজা কেমন আছো কিন্তু যাদের মা নেই ও কিয়ামত পর্যন্ত ঘর ধাক্কা দিলেও কেউ আসবে এখানে পড়া কোরআন শরীফের ভেতরে যেখানে আমার আল্লাহ মা বাবার নামটা দিয়েছেন অন্তত সেই জায়গায় আমার আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন পড়া কোরআন শরীফ আমি গবেষণা করে দেখেছি কোন জায়গায় কোন মানুষের নামে এত ব্যাখ্যা নেই কিন্তু মা বাবার নাম যেখানে সেখানে আমার আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়ে দিয়ে জানিয়েছেন সূরা বানি ইসরাইলে 5টা ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ আল্লাহ মানে পাগল হয়ে গেছে আমার আল্লাহ জানে এই পৃথিবীতে আমার পরে বান্দা বান্দির জন্য সব চাইতে বেশি কষ্ট স্বীকার করেছে ওর মার বাবা এই জন্য কোরআনে যেখানেই মা বাবার নাম সেখানেই ব্যাখ্যা সুবহানাল্লাহ বলতে পারেন নাই অথচ আজ এই মা বাবার উপর অত্যাচার চলছে পরিবারে তাদের খোঁজ খবর নেওয়া তো দূরের কথা এটা হওয়ার পেছনে কয়েকটা কারণ এক নাম্বার কারণ অনেকের স্ত্রী অনেকের বউ এমন আছে মা বাবার খোঁজ যদি সন্তান নাই তখন বউর মন খারাপ হয় এরকম বউ এলাকায় নেই
আমার বিশ্ববিদ্যালয় আগের ইয়ার এক বন্ধু এত গরিবের ছেলে টাকা পয়সা ছিল না মাস্টার্সে পরীক্ষা দেওয়ার জন্য ওর মা আর বাবা দুইজন রোজা রেখে রেখে কিছু টাকা ওর হাতে দিয়েছে যেহেতু দুই বেলা রোজা রাখলে খাবার খাওয়া লাগবে দুই বেলা একবার খাওয়া লাগে না ওই টাকা বাঁচিয়েছে মানুষের জমিতে কামলা দিয়ে কিছু টাকা পেয়েছে আর হাতে দিয়েছে 4,500 টাকা মাস্টার্সে ফি দেওয়ার পরে পাস করে গেছে রেজাল্ট ভালো ছিল ঢাকা একটা চাকরিও পেয়েছে আল্লাহর ইশারায় একটা বিয়ে করেছে পছন্দ করে কিন্তু মেয়েটা খুব জল্লাদ এত ডেঞ্জার মেয়ে মা বাবার নামই শুনতে পারে না মা বাবার নাম শুনলেই বলে না যাওয়া যাবে না খরচ দেওয়া তো দূরের কথা তুমি যদি যাও তোমার আমি ডিভোর্স দিয়ে দেব যেহেতু ধনীর মেয়ে দোলালে স্ত্রীর দিকে তাকিয়ে শেষ পর্যন্ত মা বাবার সাথে সম্পর্ক কাট করে দিয়েছে প্রায় দুইটা বছর ওই অবস্থায় আছে ওর বাবার বয়স 65 বছর বাধ্য হয়ে জীবন বাঁচানোর তাকে একটা ভাঙ্গা রিকশা ভাড়া নিয়েছে ওর বাবা কিন্তু দিনের বেলা বের হয় না ছেলের আবার বদনাম হবে এই কারণে এই রাতের সে বেলা শীতের সময় মাথার উপরে চাদর দিয়ে মাফলার দিয়ে মুখটা পেঁচিয়ে ওই নাইট কোচ গুলো ঢাকা থেকে আসে ওই নাইট কোচের ভাড়া মারে এদিকে দিন দিন ওর মায়ের হাঁপানি রোগ বাড়তে আছে ঔষধের পয়সা নেই কথা বন্ধ হয়ে গেছে তিন দিন গ্রামে যেন কার সাথে ছেলেটার দেখা লোকটা বলে আপনি চাকরি করেন আরামে আছেন আপনার মাস তিন দিন পড়ে আছে টাকা পয়সার অভাবে চিকিৎসা নেই এজন্য কথা পর্যন্ত বন্ধ হয়ে গেছে স্ত্রীর কাছে অনুমতি চাইতে গেছে বলে না যাওয়া যাবে না শেষ পর্যন্ত রাগারাগি করে চলে এসেছে ঢাকার নাইট কোচে নেমেছে রাত তিনটার সময় তাকিয়ে দেখে একটা রিকশা টিম টিম করে আলো জ্বলছে ডাক দিয়ে বলে খালি এদিকে আয় চাদর দিয়ে মুখটা জড়ানো ছিল মাফলার দিয়ে পেঁচানো ছিল যেন চেনা যায়নি ডাক দিয়ে বলছে স্যার আপনি যাবেন কোথায় শান্তি পাড়ায় দুঃখ মিয়ার বাড়ি যাব কি হয় আপনার ধমক দিয়ে বলছে কি হয় তোমার জানার দরকার নেই যাবে কিনা বলো গলা নিচু করে বলছে ওঠেন স্যার রিকশায় তুলে নিয়ে যাচ্ছে এমনিতে কুয়াশার রাত শীতে কন কন করছে তিন দিনের প্রায় না খাওয়া শরীর স্ত্রীর কথা বন্ধ চারিদিক কান টেনশনে মুরব্বী মানুষ ভাঙ্গা রিকশা আস্তে আস্তে যায় পিঠের উপরে ধাক্কা দিয়ে বলছে জোরে চালো আরেকটু যাওয়ার পরে আর একটা ধাক্কা দিয়ে বলছে এই বয়সের রিকশা নিয়ে আসো কেন চালাতে পারো না আরেকটু যাবার পরে আবার ধাক্কা দিয়ে বলছে তোমার কি চাইলে নেই এই বয়সের রিকশা নিয়ে আসো হঠাৎ করে নিজেকে আর সামলাতে পারে নাই ডাক দিয়ে বলছে স্যার আমি কি একটু নামতে পারি কেন আপনার মোবাইলের লাইট একটু বের করেন তো মাথার উপর থেকে চাদর ফেলে দিয়ে মুখটা থেকে মাফলার সরিয়ে মোবাইলের সামনে যে বলছে স্যার আপনি দেখেন তো আমারে চিনতে পারেন কিনা তোমাকে স্যার বানাতে গিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমি রোজা রেখে রেখে পরীক্ষার ফিট জোগাড় করেছিলাম মানুষের জমিতে সারা দিন পরিশ্রম করে তোমার হাতে টাকা দিয়েছিলাম তুমি স্যার হয়ে আজ দুই বছর আমাদের খোঁজ নাওনি বাধ্য হয় আমি রাতের বেলা বের হই দিনের বেলা আমি রিকশা নিয়ে আসতে পারি না তোমার সম্মানের ভয়ে আজ তিন দিন তোমার মা পড়ে আছে ঔষধের পয়সা জোগাড় করতে পারিনি বাধ্য হয়ে আমি আজ মাফলার দিয়ে মুখটা পেঁচিয়ে এসেছি আর এসে তোমারে পেলাম
जल्दी शर्त एक तुम रिक्शा उठो तुम्हें चालिए निये जाबो দেশটা দেখে বাবাও দুই মিনিটের ভেতরে হার্ট অ্যাটাক করে মারা গেছে মা বাবার লাশ জড়িয়ে হাউ মাউ করে কাঁদে ও মা বাবা আমারে মাফ করে গেলে না আমি দুনিয়াও হারালাম আখেরাতও হারালাম বিশ্ব নবী এই জন্য হাদিসে জানিয়েছেন হুমা জান্নাতু কা হুমা নারুকা মা বাপ তোর জান্নাত মা বাপ তোর জাহান্নাম तमाम दुनियार सब मानुष जदि हारिए जाए एकदिन ना एकदिन आबार पावा जाबे बंधु हारिए गेछे आबार नतुन बंधु हबे बान्धवी हारिए गेछे आबार नतुन बान्धवी हबे बउ मारा गेछे आबार बिये दिले बउ पाबे किन्तु माँ बाप जदि एकबार हारिए जाए दुआ करार जन्य आर काउके खुजे पाबे ना कारण पृथिवीर कोनो मानुषेर दुआ एतो ग्यारंटी नेई शुधु माँ बाबा जदि मन थेके बोले जा एटा आरशे चले जाए শেষ আমাদের কারো ভাগ্য যেন ওইরকম হয়ে না যায় সময় এখনো আছে একজন কষায় মায়ের দোয়া নিয়ে যদি জান্নাতবাসী হতে পারে আমাদের কি হয়েছে আমরা পারি না শুধু দোয়া নিলেই হবে না দোয়ার পেছনে দাওয়া থাকা লাগবে দাওয়া কি খেদমত কোরআনে কারীম জানিয়েছে ওয়াখফিলহুমা জানাহাজ্জুল মিনার রহমাত ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ পাক বলেন তোমার খরচের ডানা তোমার যে খরচের হাতটা আছে এটা মা বাবার জন্য বিছিয়ে দাও কারণ মায়ের জন্য বাবার জন্য যে টাকা পয়সা যে সম্মান যে সময় খরচ হয় এটা খরচ না এটা আল্লাহর রাস্তায় সাদকা হয়ে যায় সুবহানাল্লাহ বলতে পারে কোরআন কারীমে আল্লাহ খরচের নীতিমালা দিয়েছেন يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين سورة بقرة 2 نمبر پارا 12 نمبر پشتا 13 نمبر لائنے 215 نمبر آئے در پرتھم انشے آسے تفسیر مظہرے اللہ ما سانا واللہ پانی پتی لکھے سین আল্লাহ তাআলা বলেন হে নবী মানুষ যদি প্রশ্ন করে টাকা পয়সা খরচ করব কোন জায়গায় আপনি বলুন ভালো ভালো কাজে খরচ করবা আর দুনিয়ায় যত ভালো কাজ তার এক নম্বরে আমি আল্লাহ দিলাম মা বাবার নাম সুবহানাল্লাহ বলেন খরচ করা লাগবে প্রথমে কার জন্য মা পান আনতে বলে ওর মনে থাকে না এরকম সন্তান নেই আপনি পৃথিবীর যদি বেশি দিন বেশি থাকতে চান আপনার ভাগ্য যদি পরিবর্তন করতে চান আপনি যদি দুনিয়ার উপরে উঠতে চান কসম করে বলছি মা বাবা ছাড়া অন্য কোনো উপায় নেই কথা বলেন না কেন তমাম দুনিয়ার পীর সাহেবগুলো যদি আপনার জন্য দোয়া করে নবীজি বলেছেন ওটা মাথার উপরে উঠতেও পারে না উঠতে পারে কিন্তু মা বাবা যদি একটু বলে দেয় আল্লাহ তুমি আমার ছেলেটা একটু দেখো ওটা আরো সে ধাক্কা দেয় মা বাবার কাছ থেকে দোয়া নেওয়া লাগবে দোয়া নিয়ে যদি এই দাওয়া পেছনে থেকে জান্নাত পান বের হয়েই দেখবেন লোকটা দাঁড়িয়ে গোলাম ভাই জিজ্ঞাসা করবেন ভাই আপনার জন্য দোয়া করেছিলাম আপনি আমার পাশের ফ্ল্যাটে একটু আসেন ব্যালকনিতে বসি মুখামুখি বসবে
হঠাৎ তাদের নজর চলে যাবে জাহান্নামের দিকে। দেখতে পাবে নিজের পরিচিত লোক, আমাদের এলাকার বড় চাচা, ওই তো আমার দাদা, ওই তো আমার বড় ভাই, জাহান্নামের দাও দাও করে আগুনে জ্বলছে। একজন আর একজনকে বলবে, ভাই এরা জাহান্নামে কেন? আনিল মুজরিমিন। এই পাপিষ্টদের সম্পর্কে আপনি কিছু জানেন? একজন জান্নাতি আর একজনকে কিছুই বলতে পারবে না, দুইজন মিলে বলবে চলো আমরা জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিকের কাছে যাই। জাহান্নামের দারোয়ান কর্কশ ফেরেশতা মালিক দাঁড়িয়ে আছে আগুনের অগ্নিকুণ্ড গেট ধরে দাঁড়িয়ে আছে কর্কশ ভাষা নিয়ে। জান্নাতি দুইজন মানুষ যে বলবে, ভাই ওই যে জাহান্নামে জ্বলছে আমাদের পরিচিত মানুষরা কারা? মাসালাকুম ফি সাকার। এরা যে জাহান্নামে পড়ে আছে কোন কারণে আপনি জানেন? মালিক ফেরেশতা বলবে, না আমার জানা নেই, ওদের কাছে জিজ্ঞাসা করেন। এই জান্নাতি মানুষগুলো তখন জাহান্নামের ওই মানুষদেরকে জিজ্ঞাসা করবে, কোন কারণে আপনারা জাহান্নামে? যত মানুষ জাহান্নামে আছে ওরা এক বাক্যে জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সবাই বলবে, আমরা নামাজ পড়তাম না। অনোয়াখালীবাসী কান খাড়া করেন, এইটাই আজায়াতের শিক্ষা। কোন খ্রিস্টান বলবে, আমি নামাজ পড়তাম না। কোন ইহুদি বলবে, কোন হিন্দু বলবে, কোন মুশরিক বলবে, কারণ ওরা তো নামাজই পড়ে না, ওদের নামাজই নেই। বলবে কারা বলেন? তাহলে যে মুসলমান দাবি করার পরও নামাজ পড়ে না, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে। আর কারো ফতোয়া লাগবে? এ ফতোয়া কার? নামাজ যারা পড়বে না, সে যে দলের লোক হোক, ও জাহান্নামে যাবে। মুসা আলাইহিস সালামের কাছে এক যুবতী মেয়ে এসে বলে, আল্লাহর নবী, আমি জেনা করেছিলাম, গর্ভবতী হয়েছিলাম, পেটে সন্তান জন্ম হয়েছে আমার, ওর আষাঢ় দিয়ে মেরে ফেলেছি, আমার মতো গোনাগার কেউ আছে? আমার অপরাধ মাফ হবে? আল্লাহর নবী মুসা আল্লাহর ওহির অপেক্ষা না করে বলে দিলেন, না তোমার মাফ হবে না, তোমার মতো নিকৃষ্ট দুনিয়ার কেউ নেই। একদিকে জেনা করা, এরপরে গর্ভবতী অবৈধ হওয়া, এরপরে সন্তান জন্ম দেওয়া জারজ, এরপর আবার আষাঢ় দিয়ে মেরে ফেলা, তোমার মতো অপরাধী দুনিয়ায় কেউ নেই। মেয়েটি নিজের কপালের ভেতরে আঘাত করার বলে, আল্লাহ যৌবন তুমি জাহান্নামের জন্য দিয়েছিলে। হঠাৎ হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে বলে, আল্লাহর নবী মুসা, এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ দুনিয়ায় আছে। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বলে, ইয়া আখি জিব্রাইল, হে ভাই জিব্রাইল, কি বলেন আপনি, এই মহিলার চাইতে নিকৃষ্ট আবার কে? জিব্রাইল বলে, আল্লাহর নবী মুসা, এই কথা জানার জন্যই আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে, এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ আমার আল্লাহর কাছে তারা, যারা সুস্থ থাকার পরও নামাজ পড়ে না। নামাজ না পড়া মানুষ হত্যা করার চাইতেও খারাপ কাজ, নামাজ না পড়া জেনা করার চাইতেও খারাপ কাজ, কথা বলুন। মুসলমান দাবি করলেও যারা নামাজ পড়ে না, যে দলের লোক হয় হোক, যাবে কোথায়? আসতে বলে, যতদিন আজরাইল না আসে নামাজ আর ছেড়ে দেব না, এ ওয়াদা কারা পারবেন দেখি? লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে, দেখেন তো হাত তোলেনি কে, দেখেন হাত নামান, এত কষ্ট দেওয়ার দরকার নেই। দুই নম্বরে ওরা বলবে, ওয়ালাম না কোনো তাইমুল মিসকিন। জাহান্নামে আল্লাহ দিয়েছে এতিম মিসকিনদের খাবার দিতাম না, দারিদ্র মুক্ত সমাজের জন্য আমরা কাজ করতাম না। একান লাগান, দারিদ্র মুক্ত সমাজের জন্য আমাদের কোনো ভূমিকা ছিল না। ডিজিটাল বাংলাদেশ গঠন করার পেছনে আমরা কোনো শ্রম দেইনি, কোনো কাজ করিনি, কর্মসূচি হাতে নেইনি। তাহলে ডিজিটাল বাংলাদেশ গঠন করা কিন্তু নফল না ফরজ, কথা বলছেন কেন? আপনার বিশ্বাস হচ্ছে না? দলিল আমি একটা একটা করে বলছি, লিখে নেন। কাইলা একোনা দৌলাতাম বাইনা লাগনিয়াই মেঙ্কম খাবার এক জায়গায় থাকবে আর অন্য মানুষ না খেয়ে মরবে, আমি আল্লাহ এটা চাই না, আমি চাই সবার কাছে খাবার থাকবে।
প্রধানমন্ত্রী কে জিজ্ঞাসা করেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী এই কথাই বলবে যে শুধু আমি নিজে খেয়ে থাকব আমি চাই না সবাই খেয়ে থাকবে দারিদ্র এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠন করা আমাদের অঙ্গীকার ইতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোড়ে মোড়ে লেখা থাকে না এই বলেন এইটার থিওরিতে আয়াত উনি আয়াত দেখে দেখে সিদ্ধান্ত নিয়েছে ভালো কাজ যাই করুক তার মর্যাদা দেওয়া লাগবে ঠিক ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য যে স্বপ্ন দেখেছেন তিনি অবশ্যই কোরআনের আয়াত দিয়েই করেছেন যেন মুসলমানের নেই এক কথা বলছেন না কেন ১৬ কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না সে যে দলের লোক হয় হোক ও জাহান্নামে যাবে ফতোয়া আমি দেইনি কোরআন শরীফ ২৯ নম্বর পারা ১৮ নম্বর পৃষ্ঠা ১৩ নম্বর লাইনে আয়াত নম্বর হচ্ছে ৪৪ বাড়িতে যে মিলান যে তাফসির পড়বেন সেই তাফসিরেই পাবেন অলাম না কোন তিমুল মিসকিন দারিদ্র মুক্ত সমাজের জন্য দেশের জন্য তাদের কোনো ভূমিকা ছিল না শুধু নিজে খেয়ে পড়ে বাঁচবে সে যে দলের লোক হয় হোক জাহান্নামে যাবে অনেকটা উদ্যোগ নিয়েছে উদ্যোগকে বাহবা না দিয়ে তার পেছনে না থেকে অনেক মানুষ সমালোচনা করে আর অন্য কোন কাজ যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কেউ করে অবশ্যই তার বিরুদ্ধে কথা বলা লাগবে এই যে লতিফ কাজ্জাব নবীকে গালি দিয়েছে কাবা ঘরকে গালি দিয়েছে এই জন্য প্রধানমন্ত্রী তো দল থেকে দিয়েছে আর মন্ত্রিত্ব কেড়ে নিয়েছে বলেন আমরা খুশি এবং রাজি আরো খুশি হতাম লোকটাকে যদি ফাঁসি দিত কারণ আমাদের নবী বিশ্ব নবীকে গালি দিয়েছে কথা বলেন এই কাজ্জাবের মতো যারাই নবী নিয়ে ইসলাম নিয়ে কটুক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই কারা কারা এই মতে আছেন দেখি লিল্লাহে তাকবীর আমার ভাইরা আমার শিক্ষা দেবার বিষয় ছিল এই পৃথিবীতে ডিজিটাল করার জন্য শুধু একা একা তিনি পারবে না ১৬ কোটি মানুষ আমাদের এক হওয়া লাগবে আর এই এক মতের সাথে যে যাবে না ও যদি মনে করে এটা আওয়ামী লীগের কাজ ওরা করে করুক গা আমরা ওর ভেতরে নেই কসম করে বলছে আপনি জান্নাত যেতে পারবেন না কারণ ডিজিটাল মানে চলমান ডিজিটাল মানে গতিময় ডিজিটাল মানে একটার পরে একটা ৯৯টা অর্থ হয় ডিজিটাল কিন্তু এই থিওরি যদি বাস্তবায়ন করেন শুধু নিজে খাবো অন্য না খেয়ে মরুক আপনি আগে জাহান্নামে যাবেন কথা বলুন সামাজিক জীবনও ডিজিটাল করা লাগবে অনেক ধনী মানুষ আছে শুধু নিজের আখের গোছাচ্ছে আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি ধনী হয় কমপক্ষেও নিজে যখন এশার নামাজ পড়ে বাড়িতে ঘুমাতে যাবে ৪০টা ঘরের খোঁজ নিয়ে ঘুমাবে এরকম ধনী উম্মত এখন ঘরে ঘরে পুরা নোয়াখালী খুঁজে দেখেন তো পাওয়া যায় কিনা আমরা ডিজিটাল এই বুঝি না অনেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই থিওরি কোরআনের আয়াত নিয়ে দিয়ে থাকে অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য আমার আল্লাহ থিওরি দিয়েছেন ডিজিটাল করতে চাও ওমা আতা কোমর রাসুল ফাখুজুহু ওমা নাহা কুমানুহু ফাংতাহু আমার নবী যা দিয়েছে গুলো আঁকড়িয়ে ধরা লাগবে নবী যেটা নিষেধ করো ওটা ছেড়ে দেওয়া লাগবে আল্লাহর নবী জানিয়েছেন উম্মতরা সুদ ভিত্তিক অর্থনীতি বর্জন করো যাকাত ভিত্তিক অর্থনীতি কামড়িয়ে ধরো কথা বলছে না কেন এখন যদি যাকাত বিদায় করে দিয়ে সুদ আঁকড়িয়ে ধরে ডিজিটাল হবে না টাল হবে আব্দুল্লাহ বিন মোবারকের জীবনে দেখলাম এত বড় আলেম ছিল তার নাম জানে না এমন কোন আলেম দুনিয়ায় নেই তিনি একবার হজে যাওয়ার জন্য মনস্থ করলেন টাকা পয়সা পর্যন্ত গোছানো হয়ে গেছে ব্যাটিং খেতে বাধা শেষ হঠাৎ তাকিয়ে দেখে তার ৭ বছরের ছেলে কাঁদতেছে জিজ্ঞাসা করে বাবা কাঁদো কেন ছেলেটা বলে আব্বা আমি ওই পাড়ায় গিয়েছিলাম দেখি ওরা মাংস রান্না করে খাচ্ছে আমি চেয়েছি আমারে দিল না ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল আমার মনে দুঃখ লেগেছে এই জন্য কাঁদতেছি সন্তানের কান্না থামানোর জন্য নিয়ে গেলেন হাতটা ধরে বাড়িতে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া হালাল বায়েত
বাড়ির ভেতর থেকে মালিক বেরিয়ে দেখে আব্দুল্লাহ বিন মোবারক ছেলে নিয়ে দাঁড়ানো। বলে হুজুর এত বড় আলেম আমার বাড়ির সামনে আসেন আমার বাড়ির ভেতরে, কি খেদমত করব আপনার? হযরতে মোবারক বলে বন্ধু আমি ব্যস্ত মানুষ, বাড়ির ভেতরে যাওয়ার মতো সময় আমার হাতে নেই, আমি হজে যাচ্ছিলাম। তোমাদের বাড়িতে মাংস রান্না হয়েছে বলে হ্যাঁ, আমার এই ছেলেটা এসেছিল বলে হ্যাঁ, চেয়েছিল বলে হ্যাঁ, দাম নাই কেন কথা বলে না, চোখের পানি ফেলে দিয়ে বলে হুজুর দুঃখের কথা বলবো কি, আজ তিন দিন পর্যন্ত আমার চুলায় কোনো আগুনই চলে না, আমি ময়দানে গিয়েছিলাম কাজের সন্ধানে কিন্তু কাজ পাইনি, পথিমধ্যে আসার সময় দেখি একটা মরা গরু পড়ে আছে, রাস্তার আশপাশে মানুষ দেখতে না পেয়ে চামড়া ছিলে কিছু মাংস নিয়ে এসেছি, জীবন বাঁচানোর তাগিদে আমার পরিবারস্থ লোকদেরকে সিদ্ধ করে খাওয়াচ্ছিলাম। আপনার ছেলেটা এসে হাজির, আপনি তো ধনী মানুষ, জাকাত ফিতরায় খান না, এই মরা গরুর মাংস খাবেন? বারবার ওকে ফেরত দিয়েছি, ছোট মানুষ যায় না, এজন্য ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। মরা গরুর মাংস যদি আপনার ছেলেকে না দিয়ে ভুল করে থাকি, মেহরবানি করে আমারে মাফ করে দেন। হযরতে মোবারক কেঁদে ফেললেন, এক দলে বাড়িতে গেলেন, হজে যাওয়ার টাকা গুলো লোকটার হাতে এনে দিয়ে বলে ভাই আমি ফরজ হজ করেছি, নফল হজে যাচ্ছিলাম, আমার দরকার নেই, এই টাকা গুলো নিয়ে আপনি পরিবারস্থ লোকদেরকে খাবার কিনে খাওয়ান, বাকি টাকা ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হন, কোনো দিন এই টাকা আমার আর দেওয়া লাগবে না, আপনি আমার এলাকায় বসবাস করেন, এত কষ্টে আছেন, আমি খোঁজ নিতে পারি নাই, কিয়ামতের দিন আপনি আমাকে কাঠ গড়ায় দাঁড় করাবেন না, আল্লাহর রাস্তায় এই টাকাগুলো আপনার দান করে দিলাম। 45 দিন পর হযরতে মোবারকের বন্ধু এসে বলে মোবারক তুমি হজ থেকে কবে আসলে? হযরতে মোবারক বলে বন্ধু এবার তো আমি হজে যাইনি, কি বলো তুমি? আমি যখন আল্লাহর ঘর তাওয়াফ করে দেখলাম তুমি আমার সামনে, আমি যখন সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে দেখলাম তুমি আমার সামনে দৌড়াচ্ছ, আমি যখন মেনা মুজদালিফায় যাই দেখলাম তুমি আমার সামনে আছো, তাড়াতাড়ি বলো তুমি হজ থেকে আসলে কবে? মোবারক বলে বন্ধু আমি সত্যি হজে যাইনি, হজের টাকাগুলো আমার এক গরিব প্রতিবেশীকে দিয়ে দিয়েছি, ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে মোবারক তুমি হজে আসো নাই, তাতে কি হয়েছে? তোমার যে স্যাক্রিফাইস, তোমার যে দান, গরিব প্রতিবেশীর জন্য তুমি যে ভূমিকা রেখেছো, তোমার এই দানটা আল্লাহ এত বেশি কবুল করেছে, পছন্দ করেছে, একটা ফেরেশতাকে তোমার আকৃতি ধারণ করিয়ে হজের সব কাজ আমার নিজেই করে দিয়েছে। আর এই বছরে আরাফাতের ময়দানে যত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছে, তোমার এই দানের ওসিলায় আমার আল্লাহ সবার হজ কবুল করে নিয়েছে। শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, নিজের দলের লোক খেয়ে থাকবে, অন্য দলের লোক না খেয়ে মারা যাবে, এর নাম ডিজিটাল, এটা সামাজিক জীবনের ডিজিটাল, এটা যারা করার জন্য ভূমিকা নেবে না, উদ্যোগ নেবে না, কর্মসূচি হাতে নেবে না, সে যে দল করুক জাহান্নামে যাবে। এই কথা বলুন, আজ আমাদের কোন উদ্যোগ নেই, কর্মসূচি নেই, প্রধানমন্ত্রী একা একা কি করবে? যে যেখানে আছে আজ টাকাওয়ালা মানুষগুলো আমার মনে হয় বারবার উনি হজে যাচ্ছে, অনেকে 14 বার 16 বার 100 বার করে হজ করে, কি দরকার আপনার? ফরজ তো জীবনে একবার, বাকি টাকা নিয়ে এলাকায় যদি 10টা পরিবার আপনি এস্টাবলিশ করে দিতে পারেন, আল্লাহর আরশ আপনার প্রতি খুশি হয়ে যাবে, এইটার নাম ইসলাম। আর সবাই যে যেখানে আছে টাকাওয়ালা লোক, এই মানুষগুলো যদি এগিয়ে আসে, আমার মনে হয় বাংলাদেশ ডিজিটাল করতে 41 সাল না, 41 ঘন্টায় যথেষ্ট। কন্যা না খুদ মাল খাই দিন, ওরা বলবে জাহান্নামে আল্লাহ দিয়েছে, এই কারণে আমরা সমালোচনা করতাম বেশি, আজ তো সমালোচনা নেই। আছে মানে আপনি চাঁদ দোকানে যান, 180 মাইল বেগে চালাচ্ছে, চার দোকানে বসে বসে আলেমদের ভুল ধরে, অথচ পেটে বোম মারলে আলেম বলতে পারে না, আলেমের ভুল যদি আলেম ধরে মেনে নেওয়া যায়, ও গন্ড মূর্খ কিচ্ছু বোঝে না, আলেমের ভুল ধরে মেনে নেওয়া যায়। আর কিছু মানুষ এখন তৈরি হচ্ছে, হুজুর দেখলে ওদের মন খারাপ হয়, ডিজিটাল মানুষেরা হুজুর দেখলে যেন কেমন কেমন করে। আমি যে বিমানে একবার আসছিলাম যশোর থেকে, চা দিয়ে গেল বিমানবালা, চা খাওয়ার সময় আমি ডান হাত দিয়ে খাচ্ছি, আমার পাশে একজন বসে ভরদলোক, দাড়ি গপ কিছু নেই, নমো
উনি বাম হাত দিয়ে শুরু করেছে। মনে করলাম হয়তো মাসলা জানেন একটু শিখিয়ে দেয়, বললাম ভাই বাম হাত দিয়ে খেতে নেই, বাম হাতে শয়তান খায়। ওরে বাবা বলতে দেরি, যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার বসু হুজুর চুপ করে থাকেন, আমার চা আমি খাবো, আপনার চা আপনি খান, যেই হাত দিয়ে ইচ্ছা সেই হাত দিয়ে খাবো। ডান হাতও আল্লাহ বানিয়েছে, বাম হাতও আল্লাহ বানিয়েছে। চিন্তা করলাম আল্লাহ যদি না মানে, না মানবে আমার ধুয়ে ফেললো কেন? বাম হাতের বড় আঙ্গুল মুখের কাছে নিয়ে বললাম একটা কথা বললেন, হুজুর বাম হাত দেখান। আমি বললাম ডান হাতও আল্লাহ বানিয়েছে, বাম হাতও আল্লাহ বানিয়েছে, একটা দেখালেই হইলো। শয়তান চুপ করে আসার কথা বলছে না। হুজুর দেখলে ও সুলকানি ওঠে, হুজুর যদি একটু জোরে যায় বলবে দাওয়াত পেয়েছে, যদি একটু আসতে যায় বলবো কি খাওয়া খেয়েছে, তোমরা করবো কি? কোনো কায়দে আমাদের শান্তি নেই। মানে সমালোচনা করতে করতে ওর মনই হয়ে গেছে ওইরকম। এখন না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, ওরা বলবে আমরা কিয়ামত যে আছে বিশ্বাস করতাম না, আমরা অনেকে কিয়ামত আছে বিশ্বাস করি না, শুধু মুখে স্বীকার করছি কিয়ামত আছে, এই কিন্তু কিয়ামতের বিশ্বাস কাকে বলে আমরা অনেকে জানি না। বলেন কষ্ট হচ্ছে আপনাদের? যারা জেনেছিল তাদের দিকে তাকান। হযরত ওমর কিয়ামত বিশ্বাস করতেন কেমন করে বা তাকান? তার জীবনী থেকে বলছি, হযরত আব্দুল্লাহ পড়ছেন মক্তবে, হুসাইন বারবার কলম ফেলে দেয় আর বলে আব্দুল্লাহ কলম তুলে দাও, তিন তিনবার কলম তুলে দিয়েছে, চতুর্থবার আবার ফেলে দিয়ে বলে কলম তুলে দাও। হযরত আব্দুল্লাহ বলে হুসাইন তিনবার কলম তুলে দিলাম, চতুর্থবার আবার কলম তুলতে বলো, আমি কি তোমার খাদেম নাকি তোমার চাকর? হযরত হুসাইন বলে আপনি শুধু আমার চাকর না, আপনার বাবা পর্যন্ত আমার নানা চাকর। খাদেমের বাচ্চা খাদেম আপনি কলম তুলে দেন, প্রেসিডেন্টের ছেলে গেছে রাগ হয়ে বাবাকে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না, আমাকে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছে হুসাইন, আমি বিচার চাই। বলে জমার সময় বিচার হবে, হাজার হাজার সাহাবীরা হযরত আমার খুতবা দিলেন, ডাক দিয়ে বললেন সাহাবীরা এখানে হুসাইনের নামে বিচার দিয়েছে আমার সন্তান আব্দুল্লাহ, হুসাইন কোথায় সামনে আসো, তুমি আমার ছেলেকে গালি দিয়েছো। বলে হ্যাঁ, কেন দিলে? হযরত হুসাইন বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম না? হযরত আমার কথা বন্ধ হয়ে গেছে, দর দর করে চোখ দিয়ে পানি পড়ছে। ডাক দিয়ে বলে হুসাইন কথাটা লিখে দিতে পারবে? বলে কাগজ নিয়ে আসেন। খেজুর পাতা নিয়ে এসেছে, পাতার উপরে লিখে দিয়েছে ওমর আমার নানার খাদেম ছিল, আমি লিখে দিলাম ইতি হুসাইন ইবনে আলী, সই করে দিলাম। হযরতে হুসাইন কাগজটা হাতে দিয়ে দিলেন ওমরের, হযরত ওমর কাগজটা নিয়ে সোমা খাচ্ছে। ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। সন্তানকে বলে আব্দুল্লাহ তুমি মনে করছো আমি বিচার করি নাই? না, এ বিচার শুধু দুনিয়ায় কাজে লাগবে না, আখেরাতেও কাজে লাগবে। কিয়ামতের ময়দানে আমার জীবনের কি কবুল হবে আমি বলতে পারি না, কোনো গ্যারান্টিও আমার হাতে নেই। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের মাঝখানে দিয়ে দিও, কিয়ামতে যখন আমলা জব্বার আর কাহার নাম নিয়ে বিচার আরম্ভ করবে, আমার জীবনের কিছু যদি আল্লাহর পছন্দ না হয় এই কাগজটা উঁচা করে ধরবো। রব্বুল আলামিন আমার জীবনের কিছুই যদি তোমার ভালো না লাগে, এই দেখো কাগজ, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এ ওসিলাই হলে তোমার মাফ করে দাও। এর নাম কিয়ামত। কেউ আসবে না আপনার কাছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আল্লাহ বলেন কিয়ামতে যে যত আপনজন দেখবে তত পালাবে। ইয়াফিরুন শব্দের শাব্দিক অর্থ খেইছে দৌড় দেওয়া। এলাকায় কি বলে, বাঘ দেখলে মানুষ কেমন দৌড়ায়? ওই জোরে দৌড়ায়, কষ্টে বলে খেইছে দৌড়। আপন জন দেখলে কিয়ামতে মানুষ এরকম দৌড়াবে। আর কিয়ামতের বিশ্বাসে আমি যা করছি সবই আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এই টেন্ডেন্সি তাদের ছিল না। এরা যাবে কোথায় মুসলমান হলেও? বলেন
এই চারটি কাজ, এক নাম্বার নামাজ পড়তাম না, দুই নাম্বার দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করতাম না, তিন নাম্বারে সমালোচনা করতাম আল্লাহ রাসূলের আলেমদের মুসলমানদের, চার নাম্বারে কিয়ামত আছে এটা শুধু মুখে স্বীকার করেছি কিন্তু বাস্তবে প্রমাণ করে আমি দেখাতে পারিনি। এই চারটি কাজ যাদের ভেতরে আছে সে যে দলের লোক হোক জাহান্নামে যাবে মুসলমান দাবি করলেও। আল্লাহ আমাদের যেন হেফাজত করে, জোরে বলেন আমিন। আজকের আয়াতটা কিয়ামতের যেন আমাদের পক্ষে সাক্ষী দেয়। নবীজি জানিয়েছেন আল কোরআনু হুজ্জাতুল্লাহ ওয়া আলাইকা, কোরআন শরীফ যার পক্ষে সাক্ষী দেবে আল্লাহ তাকে মাফ করে দেবে। আর এটা যদি কারো বিপক্ষে যায় ও যত বড় পীরের মুরিদ হোক জাহান্নামে যাবে। এই আয়াতটা যদি কিয়ামতে আমাদের সাক্ষী হয় লস হবে কোন চিন্তা নেই, আয়াতটা যদি আমল করতে পারি সাক্ষী ইনশাআল্লাহ দেবে। আমিন, জোরে বলেন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। অনেক দূরের মানুষ এখানে আছে, আমি এখানে দেখতেছি শেখ কুমিল্লা ক্যান্টনমেন্টের কিছু মানুষ বসে আছে, ফ্যানি থেকে অনেক দূর দূর থেকে এসেছেন, এশার নামাজ যারা পড়েননি মোনাজাতের পরে নামাজ পড়ে বাড়ি যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমল করার জন্য তৌফিক দেন। বসেন, মোনাজাত হবে, বসেন। এই মাহফিলের জন্য যে যুবকগুলো কষ্ট করেছে, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে ওই মায়ের পেট যেন আল্লাহ ধন্য করে দেয়। একটু বসেন, এতক্ষণ বসতে বলিনি, বসেন। মোনাজাত বসে করতে হয়, বসেন। মোনাজাতের জন্য আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب বিশাল আসমান জমিনের মালিক, তোমার এত বড় বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট, এই ছোট ছোট দুটি হাত কোরআন শুনতে এসে তুলে ধরেছি। জীবনে কিছু যদি তোমার ভালো না লাগে আল্লাহ আমাদের তুমি আজকে ফেরত দিও না। কাবা শরীফের ইমাম দোয়া করছিল আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দিও না, তোমার কুদরতি পায়ে ধরে বলি আল্লাহ তুমি আমাদেরকেও খালি হাতে ফেরত দিও না। মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে মেহেরবানি করে আমাদের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। কোরআনের ইজ্জতে যদি সওয়াব দিয়েই থাকো তুমি, কোটি কোটি করে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ তুমি এই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। কত মানুষ দেখলাম সালাম দিচ্ছে বাংলাদেশের এই প্রান্ত থেকে আমরা সালাম পাঠাই, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদের দরুদ সালাম তুমি নবীর রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। যত মানুষ কবরে আছে আল্লাহ হযরত আদম থেকে পর্যন্ত সবাইকে ক্ষমা করে দাও, বিশেষ করে আমাদের মা বাবা সারাটা জীবন কষ্ট দিয়েছি আমরা, মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন মা বাবার কথা স্মরণ করেন, নবীজি মাঝে মাঝেই মায়ের কবরে যে কাঁদতেন, সাবিরা বলে হুজুর আপনি কাঁদেন কেন, বিশ্ব নবী বলেন সাবিরা আমার মায়ের ওই ছোট্ট বেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। মা বাবার ছোট্ট বেলার আদরের কথা মনে করেন, মাথা নিচু করেন, মন থেকে দোয়া করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সারাটা জীবন বাবাকে কষ্ট দিয়েছি, পিঠের চামড়া পর্যন্ত কালো বানিয়ে ফেলেছে খাটতে খাটতে, দশটি মাস বেড়ে নিয়ে ডেলিভারির কষ্ট সহ্য করে দুনিয়ার মুখ যেই মা দেখিয়েছে, এই মা বাবার জন্য যেই সন্তান হাত তুলেছে তাহাজ্জুদের সময় আল্লাহ তুমি মা বাবাকে জান্নাত দিয়ে দাও। তোমার হাবিব জানিয়েছেন মা বাবার জন্য কোন সন্তান যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ তাকিয়ে দেখো তোমার কত গোলাম তার মায়ের জন্য বাবার মহব্বতে কাঁদতেছে, কাঁদেন মাথা নিচু করে কাঁদেন, আল্লাহ অবশ্যই আমাদের মা বাবাকে মাফ করে দেবে। রব্বুল আলামিন
কোরআনের মাহফিলের সভাপতি আল্লাহ তাআলা এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তি বড় ভাই জনাব গোলাম কবির, আল্লাহ তুমি তার মা বাপকে ক্ষমা করে দাও, আল্লাহ তার জীবনের অপরাধগুলো মাফ করে দাও, তাকে ভালো ভালো কাজ করার সুযোগ করে দাও। জনপ্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষা পেশ করেছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি তার আশা কবুল করো। সম্মানিত সভাপতি, সারাটা জীবন যিনি আমাদের মতো ছাত্রকে পড়িয়েছে, আল্লাহ তাআলা জয়নাল আবেদিন এই মাস্টার সাহেবকে কবুল করে নাও। যত জ্ঞান ছড়িয়েছে সারাটা জীবন, এই জ্ঞানগুলো তুমি ইসলামের কাছে লাগাও। সিলাদি যুব সমাজ, আল্লাহ তাআলা কোরআনের জন্য যে বিশাল আয়োজন করেছে, প্রবাসে যারা আছে লক্ষ লক্ষ টাকা কোরআনে মাহফিলের জন্য যারা পাঠিয়েছে হাজার হাজার টাকা, এই টাকাগুলো কোরআনের প্রচারের জন্য তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন হারুন ভাই সহ তার ছেলের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে তাকে তুমি কবুল করো। সামনে পরীক্ষা দেবে অনেকে এসএসসি দাখিল, আমাদের সন্তানাদি ছেলে মেয়ে যাদের পরীক্ষায় আছে মেধাস্থিতি খুলে দাও। আল্লাহ তাআলা আমাদের জীবনের অপরাধের দিকে তাকালে হয়তো তোমার মাফ করতে ইচ্ছে করবে না, অপরাধগুলো দেখো না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। বিশেষ করে এই যুবকদেরকে যেই মা পেটে নিয়েছে, আল্লাহ রাকিব ভাই আলাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাই আবু সালে ভাই সহ নাম না জানা যত যুবক আজকের মাহফিলের জন্য শ্রম দিল, এই স্বেচ্ছাসেবক গুলোকে অমরের মতো কবুল করে নাও। মা বোনেরা বসে আছে পর্দার আড়ালে, এদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। আগামীতে এই মাহফিল কোরআনের জন্য বিশাল আকারে কবুল করে নাও। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে লাইট মাইক দিয়ে সামিয়ানা দিয়ে স্যাটেলাইট দিয়ে কোরআনের শ্রী বৃদ্ধি করার জন্য এগিয়েছে, আল্লাহ তুমি তোমার রহমত নিয়ে এদের দিকে এগিয়ে যাও। আমার কণ্ঠটা ভালো রাখো, কোরআন প্রচার করার জন্য কোরআন বোঝানোর জন্য যে যোগ্যতা দরকার আমারে দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ যেদিন আসবে তোমার এই পবিত্র কালেমা আমাদের নাপাক জবানে দিয়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানবে ও জীবনে কখনো তা মানো কি, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি, জানলে ও জীবনে কখনো তা মানো কি। সুন্নাহ গ্রাম তো অনেক দূর দূরান্ত থেকে আসছে মানুষ, সুন্নাহ শুধু সকল পথ মারিয়ে চলা, সুন্নাত
তোমরালে মহাপতি তার খালি তোমরালে আবু বকরের মত পাশে থাকো কি